আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে আমাদের আসলে একটু ভালোভাবে তৈরি হয়ে থাকতে হবে, কখন কি হয়ে যায়। তোমরা তো খেয়াল করছো 2021 যে ব্যাচ, তাদের জন্য অ্যাসাইনমেন্ট দিয়েছে, খুব সম্ভবত তাদের পরীক্ষা নিতে পারবে না সরকার, মানে বুঝতেই পারতেছো যে পরীক্ষা জানুয়ারিতে নেওয়ার কথা, এখন জুলাই চলে আসছে, এরপরে আর পরীক্ষা নিয়ে খাতা দেখে হয়তো দিতে পারবে না, ওদের অ্যাসাইনমেন্টের বেসিসে হবে। এখন তোমাদের তো পরীক্ষা, তোমরা তো হিসাবে 22-এর পরীক্ষার্থী, তা এখনো তো 6 মাসের মতো সময় আছে, তো বলা যাচ্ছে না তোমাদের কি করবে, কারণ শিক্ষা প্রতিষ্ঠানের মানে শিক্ষা বোর্ডের খুব একটা ভালো মতলব দেখতেছি না আমরা, যে তাদের কোনো ই নেই, কেয়ারই নেই, যে বাচ্চাদের স্কুলগুলো খুলতে হবে, পড়াগুলো তাদের যে একটু মেন্টালি তাদেরকে গ্রো আপ করতে হবে, এই জিনিসটা নিয়ে তাদের একদম বিন্দুমাত্র কেয়ার করতেছে না। যাই হোক, আপাতত যে খুব শীঘ্রই যে স্কুল কলেজ খুলতেছে না সেটা তো বুঝতেই পারতেছো, এভাবেই যাবে দিন আরো বেশ কিছুদিন। ওকে, চলো আজকে আমি তোমাদের চ্যাপ্টার 3 শুরু করব, ঠিক আছে? কারো কি কোনো সে আছে, গত আমাদের চ্যাপ্টার 2 থেকে কারো কোনো কিছু বলার আছে, যেমন মাফিনা কে যেন প্রবলেমের কথা বললো একটা লাস্ট প্রবলেমটা, আর কারো কি কোনো কিছু আছে চ্যাপ্টার 2 থেকে কোনো কিছু, কোনো প্রবলেমস এনিওয়ান আছে কি? আমাদের সামনে স্কুল এক্সাম আছে, আর আমাদের এক্সামে 4 চ্যাপ্টার আছে, তো 4 চ্যাপ্টারটা একটু পড়ালে মনে হয় ভালো হতো। চ্যাপ্টারটা পড়ালে ভালো হতো, আচ্ছা ঠিক আছে, বাট একটু যে ঝামেলা আছে, চ্যাপ্টার 4 পড়তে হলে তোমাকে 2-3 দুইটা ভালো পড়তে হবে, মানে 2-3-4 এই তিনটা চ্যাপ্টার সাবসিকোয়েন্সলি পড়তে হয়, নাহলে আসলে একটু ঝামেলা হয়ে যায়। আচ্ছা দেখি, পরীক্ষা কবে তোমার, কোন মাসে? সামনের মাসেই। সামনের মাসে? তাহলে তো একটু ঝামেলা হয়ে গেল, সামনের মাসের আগে তো আমাদের চ্যাপ্টার 3 শেষ হবে না। আচ্ছা একটা কাজ করো তাহলে, সেটা হচ্ছে যে তোমার চ্যাপ্টার 4 থেকে কি কি প্রবলেম হয় সেটা একটু ক্লাসের মধ্যে শেয়ার করো, তোমার ক্লাস টাইমের শেষের দিকে আমি তো কিছুক্ষণ তোমাদের সব প্রশ্ন উত্তর পর্ব রাখি, তাই না? তো ওই সময়টায় তোমরা তোমার তুমি তো চ্যাপ্টার 4টা দেখো, একেবারে নতুন যে তা না, পড়ছো তো কিছু না কিছু হলেও তো পড়ছো, তাই না? তো ওখান থেকে দেখো কোন কোন জিনিসগুলো তোমার প্রবলেম হয় ওগুলো একটু জানাও, শেয়ার করো, আমি অনুযায়ী একটু প্রবলেম বুঝে ব্যবস্থা নিবো, ঠিক আছে? তো আপাতত আমরা চ্যাপ্টার 3 স্টার্ট করি। চ্যাপ্টার 3 এর আমি আসলে তোমাদের জন্য সেভাবে স্লাইড করি নাই, কারণ চ্যাপ্টার 3 এর স্লাইড করাটা আসলে একটু ঝামেলার, আর এটা আসলে আমি তোমাদের লিখে লিখেই পড়াবো, চেষ্টা করব, তারপর চেষ্টা করবো যতটুকু ভিজুয়ালাইজেশন দেওয়া যায়, ঠিক আছে? তো শুরু করা যাক চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 মানে হচ্ছে কি, চ্যাপ্টার 3 কি আসলে আমাদের ফোর্স বা বলে চ্যাপ্টারটা, তাই তো? আচ্ছা এখন চ্যাপ্টার 3 হচ্ছে, বলতে পারো যে আমরা আমি বলে থাকি আসলে চ্যাপ্টার 3 হচ্ছে চ্যাপ্টার 2 এর আপন ভাই, ঠিক আছে? কারণ চ্যাপ্টার 2 এর নলেজ ছাড়া চ্যাপ্টার 3 পসিবল না, আবার চ্যাপ্টার 3 বা বল জিনিসটার অস্তিত্ব না থাকলে চ্যাপ্টার 2 এর কোনো মিনিং থাকে না। কেন একটু জিনিসটা আলোচনা একটু বলি, যেটা হচ্ছে যে আমরা চ্যাপ্টার 2 তে যখন মোশন নিয়ে কাজ করছি, আমরা কি টাইপের মোশন নিয়ে কাজ করছি, আমরা আমাদের মোস্ট অফ দ্য কেসে আমরা আসলে তোমার সুষম ত্বরণ বা সুষম মন্দনে গতিশীল বস্তুগুলো নিয়ে আমাদের কাজ ছিল, রাইট? তো একটা বস্তুর ত্বরণ হইতেছে, একটা বস্তুর মন্দন হইতেছে, এই জিনিসটা কখন হওয়া সম্ভব? এই জিনিসটা একমাত্র তখনই হওয়া সম্ভব আসলে যখন ওই বস্তুটার উপর বল প্রয়োগ হইতেছে। উইদাউট বল প্রয়োগ না করলে তুমি কোনো বস্তুর বেগ বাড়াইতে পারবা না, কমাইতে পারবা না, আর বাড়াইতে বা কমাইতে না পারলে ত্বরণ বা মন্দন হবে না। দ্যাট মিন্স বল যদি না থাকে, আসলে বলের অস্তিত্ব যদি আমরা ভুলে যাই, তাহলে চ্যাপ্টার 2-র কোনো প্র্যাকটিক্যাল মিনিং থাকে না, ঠিক আছে? তো এই জন্যই আসলে চ্যাপ্টার 10 বলতে পারো যে ডেফিনেটলি একটা ভাইটাল জিনিস আমাদের মেকানিক্যাল ফিজিক্সের। হ্যাঁ, তো আমি তোমাদের এখানে স্লাইডগুলোর যে টপিক টপিকগুলো সাজিয়ে রাখছি, টপিকগুলো সাজিয়েছি বইয়ের সিকোয়েন্স অনুযায়ী বা যেভাবে পড়লে আমাদের জন্য সবচেয়ে সহজ হয়। তো আমাদের চ্যাপ্টার একটু দাঁড়াও, আমি একটু প্রেজেন্টেশন মোডে চলে যাই। আচ্ছা, তো আমাদের এই যে তোমার চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3 এর প্রথমে তোমরা বই একটু বইটা যদি খোলো আর কি, বইয়ে প্রথমে তোমরা যে টপিকটা পাবা সেটা হচ্ছে খুব সম্ভবত জড়তা রিলেটেড, নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র এগুলা। আচ্ছা, তো এই জিনিসগুলো তোমাদের কাছে নতুন কোনো ওয়ার্ড না, তো তার আগে আমি একটু সবার কাছ থেকে জেনে নিই যে সবাই একটু শেয়ার করো চ্যাপ্টার 3 এর কনসেপচুয়াল বিষয়গুলোতে কার কি অবস্থা বা কে কেমন কতটা বুঝো, এক এক করে যদি সবাই বলো কার কি ধরনের গুলো কোন জিনিসগুলোতে সমস্যা হয় বা কারো সমস্যা না থাকে, তো খুবই ভালো কথা। শুরু করি প্রথম থেকে, লামিয়া বলো তো দেখি চ্যাপ্টার 3 এর কি অবস্থা? লামিয়া কি আসো?
জি স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, জিজ্ঞেস করি। আমি বলছি যে চ্যাপ্টার থ্রি এর কি অবস্থা, সবাই একটু একটু করে প্লিজ এদের ব্যাপার স্যাপার গুলো শেয়ার করো আমাকে। জি স্যার, জি স্যার, মোটামুটি ভাবে মানে পড়া হয়েছে। মোটামুটি ভাবে পড়া হয়েছে, কনসেপ্ট বেসিক গুলা বুঝি তো সব, নাকি বেসিক গুলা কি বুঝি সবাই? স্যার আমার সেকেন্ড লটে একটু বুঝতে প্রবলেম হয়। সেকেন্ড লটা বুঝতে প্রবলেম হয়, গুড। এরকম ভাবে সবার কি কি প্রবলেম হয় একটু বলতে থাকো, পয়েন্ট আগে একটু সবাই একটু তাড়াতাড়ি বলতে থাকো। হ্যাঁ বলো, একজন একজন করে। স্যার 69 পৃষ্ঠা স্যার জিতো আছে স্যার, T1 ও T2 ভেগে স্যার যে ইটারেটিভ প্রবলেম হয়। 69 পৃষ্ঠা? ও আচ্ছা, ওই যে বই বই ঝুলায় যে, তাই কি? আচ্ছা ঠিক আছে, ওইখানে উপাংশে কিছু ব্যাপার স্যাপার আছে, ওগুলো বোঝা বলবো নি। আমি পার্টটা আমার প্রবলেম আছে, ওই পার্টেও প্রবলেম আছে। আচ্ছা আর বাকিদের একটু অপিনিয়ন শুনি, মানে তোমাদের অপিনিয়ন গুলো শুনলে আমি একটু বুঝতে পারি, আসলে একটু বেটার ফিল হয় যে কি কি অবস্থা, বোঝা যায় কার আসলে অধ্যায় সম্বন্ধে আইডিয়া আছে কি আছে না। বাকিদের আর কোনো কিছু নাই? স্যার আমার পশ্চাৎ বেগ। হ্যাঁ পশ্চাৎ বেগ, আচ্ছা বুলেটের অঙ্ক, আচ্ছা তারপরে ম্যাথ, তারপর 72 পৃষ্ঠা স্যার, 72 পৃষ্ঠা একটা আছে। আচ্ছা 72 পৃষ্ঠা, ওই যে ভরবেগের হিসাব নাকি? 72 পৃষ্ঠা আমার একটা আছে, নিজে করো ওই পার্টটা। স্যার নিজে নিজে করো 89। সবাই কি সামনে বই নিয়ে বসছো না? আচ্ছা খুবই ভালো বিষয়, মানে তোমাদের সবার প্রবলেম গুলো হচ্ছে স্পেসিফাইড বই ফোকাস, তাই না? আচ্ছা 89 ঘর্ষণের ঘর্ষণের প্রবলেম নাকি? আচ্ছা আর বাকিদের আর কি আর কোথায় কি প্রবলেম আছে একটু শুনি, একটু নেই ফিডব্যাক গুলো নেই আর কি, আর কারো এনিওয়ান? 89 স্যার গতি গতি গঠন সহ একটা জিনিস আছে স্যার, এটাই স্যার। আচ্ছা গতীয় ঘর্ষণ সহ, আর বাকিদের আর কারো কোনো প্রবলেম আছে না? মোটামুটি মনে হয় প্রবলেম পেয়ে গেছি নাকি? আচ্ছা ঠিক আছে, দেখো আসলে সিম্পল ব্যাপার কি জানো, তোমাদের এই যে যার যে যে প্রবলেমগুলো বলবো না, সবগুলা প্রবলেমের সলিউশন একটাই, বা সবগুলা প্রবলেমের গোড়াটা যদি আমি খুঁজি একটা গোড়াই পাবো, সেটা হচ্ছে আমাদের বইটা প্রথমত কথাগুলো একটু অগোছালো বা মানে নিতে একটু কষ্ট হয় অনেকের, আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের একটু বেসিকটা একটু কম আছে, যাদের বেসিক মোটামুটি সবারই কম বেশি বেসিক সবারই আছে, বাট সবারই একটু ডিপ লেভেলের বেসিক একটু কম আছে, ওইটা নিয়ে আমরা কয়েকদিন আলোচনা করব। চ্যাপ্টার টুটা যেভাবে আমরা প্রথমে বেসিক দেখছি, ওই আলোচনাগুলো করার পরে আশা করি যে আমাদের যে ব্যাপারগুলো আর একটু ইজিয়ার হবে, ঠিক আছে? বা ঝামেলা থাকার কথা না আসলে, ঠিক আছে? তো চলো শুরু করি। তো আমাদের চ্যাপ্টার টু এর প্রথমে আমাদের যে টপিকটা নিয়ে কথা বলা হয়েছে সেই টপিকটাকে আমরা বলতেছি জড়তা। হ্যাঁ তো জড়তা জিনিসটা কি এটা যদি আমরা সংজ্ঞাগত ভাবে বলি, তাহলে হচ্ছে বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু যে স্থির থাকতে চায়, কিংবা গতিশীল বস্তু যে গতিশীল থাকতে চায়, বস্তুর এই বৈশিষ্ট্য হচ্ছে জড়তা। জাস্ট আ মিনিট। হ্যাঁ সরি একটু নয়েজ আসতেছিল বাইরে থেকে এই জন্য। আচ্ছা তো যেটা বলতেছিলাম, তো জড়তার কাহিনীটা কি? জড়তার কাহিনীটা হচ্ছে যে যেমন আছে সে তেমনই থাকতে চায়, কোনো অরণ নাই চরণ নাই, মনে হয় একটা বস্তু স্থির আছে দাঁড়ায় আছে, যে আমার হাতে ধরো এই কি বলে এই ক্যালকুলেটর আছে, আমি একটা জায়গায় রাখছি, এটা এই জায়গাতেই সবসময় থাকতে চাইবে আনটিল এটার উপর আমি কোনো ফোর্স অ্যাপ্লাই না করি। আবার একটা বস্তু মুভ করতেছে, সে সবসময় মুভ মানে রানিং অবস্থাতেই থাকতে চায়, যেমন গাড়িতে দেখেন তুমি দেখতে পাচ্ছ, খুব সিম্পল একটা বিষয়, একটা মোটরসাইকেল একটা যাত্রী সে চলতেছিল, সামনে একটা অবস্টেকল আসছে, এখন সাইকেল তো বাইক তো সামনে যেতে পারতেছে না, কিন্তু ওই লোকটা তো গতিশীল ছিল, সে গতিশীল থাকতে চাই বলেই সে অ্যাকচুয়ালি উড়ে গিয়ে সামনে গিয়ে পড়ে, এটা একটা কমন একদম সিম্পল একটা বিষয়। এখন কথা হচ্ছে যে এইখানে একটা কথা আছে যে বল প্রয়োগ না করা পর্যন্ত, তো বল প্রয়োগ না করা পর্যন্ত কি সেটা বোঝার জন্য, মানে জড়তা নিয়ে আলোচনা করার আগে আমরা যদি একটু বল নিয়ে কথাবার্তা বলি, তাহলে আমাদের কাছে ব্যাপারটা ইজি হয়। আচ্ছা এখন আমি ডেফিনেটলি জানি যে তোমরা সবাই বল সম্পর্কে জানো, এখন বল সম্পর্কে কার একদম স্বচ্ছ ধারণা আছে একটু বলো তো দেখি, এনিওয়ান কার একদম বল সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে?
সবার কি স্বচ্ছ ধারণা কারো কি নাই নাকি? সবার কি এখানে বল সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে? কোন তো উত্তর পাচ্ছি না। কোন এসিসি পর্যন্ত দিতেছে? কি হচ্ছে কি বললা বুঝি নাই। এসিসি পর্যন্ত দিতে সারা করে উপরে তো নাই। আচ্ছা আমি আর বম তার প্রোগ্রাম করে নির্বস্তু চলমান হয় আর চলমান বস্তু স্থির হয়। বস্তু চলমান হয় চলমান বস্তু যা প্রয়োগের ফলে কোন বস্তুর গতির পরিবর্তন হয়। ভালো প্রশ্ন। আরেকজন কি বললা যেটা কোন স্থির বস্তুকে গতিশীল করে নাকি? তাই তো, স্থির বস্তুকে গতিশীল করে। আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, যে তাহলে আমি কি এইটা ধরে নিব যে একটা বস্তু গতিশীল থাকার জন্য আমাদের বলের প্রয়োজন হয়? আমরা কি এটা ধরে নিব, ধরে নিতে পারি? সবাই সবাই কি কথাটার সাথে ধরে একটা বস্তু জি তার গতিশীল বস্তুকে স্থির করতে হতো, তাহলে বলের প্রয়োজন হয়। গতিশীল বস্তুকে স্থির করতে বলের প্রয়োজন হয়। হ্যাঁ কথা সত্য। তো এখন ধরো আমি একটা বস্তু, এই বস্তুটা বলটা ধরো সামনের দিকে রানিং আছে, ঠিক আছে? এখন এই যে সে রানিং আছে, তাহলে এখানে কি বল প্রয়োগ হচ্ছে? তাই তো নাকি? কি মনে হয়? এটা একটা বেগে চলতেছে, একটা নির্দিষ্ট বেগে সে চলতেছে, তাহলে এখানে কি বল আছে কি নাই এটা আগে বলো। জি স্যার বল আছে, এখানে বল আছে। আচ্ছা এটার সাথে কে কে একমত? এখানে বল আছে এই কথাটার সাথে, একটা বস্তু চলতেছে এখানে বল আছে, কে কে একমত? সবাই কি একমত? আচ্ছা শুধু মনও তাই বলতেছো, বাকিরা বলতেছে না। আচ্ছা আসলে এখানে কোনো বল নাই, এখানে কোনো আসলে বল কার্যকর হচ্ছে না। আমরা ধরেই নিছি যে এই বলটা একটা ঘর্ষণহীন তলে চলতেছে, সে স্মুথলি চলতেছে এবং সে আসলে একটা সুষম বেগে চলতেছে, ঠিক আছে? ধরো তার বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, সেই বেগে চলতেছে, তার বেগটা বাড়তেছেও না কমতেছেও না, এখানে আসলে বলের কোনো অস্তিত্ব নাই, ঠিক আছে? কেন? কারণ এটা আসলে নিউটনের প্রথম সূত্র আমাদেরকে বলে। প্রথম সূত্র নিয়ে যদিও পর আলোচনা করতে চাচ্ছিলাম, আসলে সূত্রগুলো ধরে আলোচনা করলে আসলে সহজে মানে গুছে আলোচনা করা যায়। আমাদের নিউটনের প্রথম সূত্র আমাদেরকে আসলে দুইটা জিনিসের ধারণা দেয়, একটা হচ্ছে জড়তা জিনিসটা কি আর একটা হচ্ছে বল জিনিসটা কি, এই দুটো সম্বন্ধে বেসিক আমাদের আইডিয়াটা দেয়। নিউটনের প্রথম সূত্র আমাদেরকে কি বলে? আমাদের নিউটনের প্রথম সূত্র বলে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু কি হবে? চিরকাল স্থির থাকবে, এবং গতিশীল বস্তু চিরকাল সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। হোয়াট ডাজ ইট মিন্স? এটার মানে হচ্ছে ধরো এই বস্তুটা স্থির অবস্থায় ছিল প্রথমে কোনো একটা কারণে, রাস্তার মধ্যে স্থির অবস্থায় ছিল, তো এখন ওকে যদি তুমি গিয়ে ধাক্কা না দাও, ফোর্স অ্যাপ্লাই না করো, ওকে এমনি এমনি নড়বে? এমনি কি গতিশীল হবে? কোনোদিনও হবে না। এটা ইজি কনসেপ্ট। বাট যেটা হচ্ছে যে ধরো ওই বলটা অলরেডি গতিশীল আছে, তো এখন আমি তার মধ্যে কোনো বল প্রয়োগ করতেছি না বা করবো না, তাহলে এইটা কি হবে? এটার এই গতিটা কোনো দিনও কমবে না, এটা এই গতিতেই সুষম বেগে অনন্তকাল ধরে চলে থাকবে। এখন সমস্যা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি তো আমরা এইসব হরহামেশা দেখি না, কারণ ধরো তুমি একটা ফুটবলকে লাথি মারলা, তো লাথি মারা মানে বল প্রয়োগ করতেছো, তো ফুটবলটা গড়ায় গড়ায় সামনে চাইতেছে ডেফিনেটলি, বাট এটা তো অন্ধকার ছয় না, একটা সময় গিয়ে থেমে যায়। কেন থেমে যায়? কারণ ওইখানে আসলে ঘর্ষণ বল থাকে, মাটির সাথে ঘর্ষণ হয়। ফুটবল যদি মাঠের মধ্যে লাথি মারো, তাহলে মাঠের মধ্যে যে ঘাস লতা পাতা এগুলোর সাথে বাধা খায়, তারপরে বাতাসের বাধা আছে, তো বিভিন্ন বাধা একত্রিত হয় এবং এই বাধাগুলো আলটিমেটলি একটা ফোর্সের একটা রূপ, এগুলো একটা অপোজিট ফোর্স তার উপর এক করে, এবং এই এক করে বলে সেটা থাইমা যায়। বাট যদি এক না করতো, তাহলে কিন্তু সেটা কোনোদিনও থামতো না। খুব ইন্টারেস্টিং ব্যাপার এই জিনিসটা, আমরা সবচেয়ে ভালোভাবে ই করতে পারি, প্রপারলি দেখতে পারি, সেটা হচ্ছে একমাত্র স্পেসে। কারণ স্পেসে কিন্তু কোনো রকমের তোমার মানে বাহ্যিক কোনো বল নাই, তো তুমি যদি কোনোভাবে স্পেসে গিয়ে একটা ফুটবলকে একটা লাথি মারতে পারো,
তাহলে কাম শেষ, ফুটবল চলে যাবে অনন্তকালে একদিকে, তুমি চলে যাবে উল্টা দিকে, কারণ তুমিও কিছু আসলে পেছনের দিকে ভরবেগে অর্জন করছো। ভরবেগ নিয়ে পরে কথা বলবো, মানে স্পেসে তুমি যদি একটা বস্তুকে নিক্ষেপ করো সেটা একদম সারা জীবন তোমার দিকে চলে যাবে, এটা কোনদিন ব্যাক করবে না, কোনদিন স্লো হবে না, অনন্তকাল ধরেই চলতে থাকবে। এবং এই জিনিসটার কারণে যে ঘটনাটা ঘটে যে স্পেসে কোনো কিছু নিয়ে কাজ করা খুবই 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 ডিফিকাল্ট হয়ে যায়। তোমরা যদি কোনো সময় টিভিতে বা রিসেন্টলি যে আমাদের নাসার যে প্রজেক্টগুলা বা অনেক সময় দেখবা নিউজ আসে যে স্পেসে কাজ করতেছে, স্পেস যাচ্ছে, মানে স্পেস শ্যুট পরে স্পেসের বাইরে তারা কাজ করতেছে, এই কাজগুলো খুবই রিস্কি। কেন রিস্কি জানো? তোমরা খেয়াল করবা যে নভোচারী যে যে তোমার ইয়া আসলে বাইরে কাজ করে, স্পেস স্পেসশিপের বাইরে কাজ করে, তার সে সবসময় স্পেস শ্যুটের সাথে নিজেকে ধরে রাখে, নিজেকে কোনো রোপের সাহায্যে বেঁধে রাখে। কেন বেঁধে রাখে বলতে পারবা? এনি আইডিয়া? কেউ কি বলতে পারবা কারণটা কি, কেন বেঁধে রাখে? কেউ বলতে পারবা? তার যদি একটু ওর উপরে বল বল হয় তাহলে অনেক দূরে চলে যাবে, আর তো তার উঠে যাবে। আচ্ছা, পাওয়া যাবে এরকম সহজ বিষয়। মনে করো, মনে করো তো আমি এখন স্পেসের মধ্যে আছি, এখন স্পেসের মধ্যে আমি যে চেয়ারটায় বসে আছি এই চেয়ারটাই শুধুমাত্র আমার কাছে আছে, আমার আশেপাশে কিছুই নাই, আমার চারদিকে মহাশূন্য, ঠিক আছে? এখন এই স্পেস এই চেয়ারটাই হচ্ছে আমার স্পেস যান, এটা করে আমি পৃথিবীতে ফিরত যেতে পারবো। এখন ধরো আমি চেয়ার থেকে যখন উঠতে যাব, আমরা চেয়ার থেকে ওঠার সময় কি করি? ডেফিনেটলি শরীরটাকে উপর দিকে যেন হাত দিয়ে একটু পুশ করি, তারপর বডিটা উপরের দিকে উঠাই, তাই না? তো এতে তুমি এতে কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু মজার বিষয় হচ্ছে স্পেসে তুমি যখন কোনো যে কোনো কিছু নিয়ে কাজ করবা, সবকিছুই তো ভাসতেছে, সবকিছু কিন্তু লিটারেলি এখানে, যেমন তোমার হাত থেকে একটা কলম যদি ছুটে যায় সেটা কি হলো? পড়ে গেল। বা তুমি মনে করো কোনো কারণে কলমটাকে আলতো করে এইভাবে রাখলা, বা আমরা মনে করো খেয়াল করো কলমটাকে তো আমরা এরকম ভাবে রাখি না, সবসময় একেবারে ঠিক উপর থেকে নিচে আস্তে করে ফেলাই না, আমরা একটু সাইডে একটু খেলা দিয়ে রাখি বা সাইড করে সরাই, কিন্তু ওইটা কিন্তু আমাদের রুম ছেড়ে বাইরে হয়ে যায় না, কোনোখানে যায় না। বাট তুমি যদি স্পেসে এই কাজটা করো, যে তুমি জাস্ট একটা কাজ করতেছো, যে কোনো কিছু নিয়ে কাজ করতেছো, কোনো কারণে তোমার হাতে একটু সামান্য লালাচারা থেকে একটা বস্তু তোমার থেকে ডিটাচড হয়ে দূরের দিকে চলা শুরু করলো, তো যখন সে চলা শুরু করবে সে চলেই যাবে, তোমার কাছে আর ফিরে আসবে না। তো যে লোকটা মনে করো স্পেসশিপের বাইরে কাজ করতেছে, ধরো একটা পার্টস লাগাইতেছে, ধরো একটা বল্টু টাইট দিতেছে বা একটা নাট টাইট দিতেছে, এখন টাইট দিতে হ্যাঁ মনে করো সে কোনো কারণে টাইটটা দিছে, এখন তার বডির সাথে শুধু বল্টুর কানেকশন, এখন সে যখন টাইটটা দিবে তো নাট টাইট দিছে, ভালো কথা, এখন হাত থেকে কি নাটটা ছুটে যেতে পারে না, বা যে জিনিসটিতে টাইট দিবে সেটা কি তার শরীর থেকে একটু দূরে সরে যেতে পারে না, মানে হাত থেকে মানে স্লিপ করতে পারে না, করতে পারে। এখন যদি একটুখানি সামান্য স্লিপ করে, ওই যে স্লিপ করতে গিয়ে তুমি সামান্য একটু যে ধাক্কা ফিল করবা, ওই ধাক্কাটা যথেষ্ট তোমাকে স্পেসশিপ থেকে একদম পুরো বাইরে নিয়ে মহাশূন্যে হারায় দেওয়ার জন্য, তুমি হারায় যাবা, তুমি আর মহাশূন্যের কাছে ফিরতে পারবা না, এবং ওইখানে তুমি এভাবে হাত দিয়ে এরকম করে যত কিছু করে তুমি স্পেসশিপের কাছাকাছি যেতে পারবা না, কারণ দ্যার ইজ নো এক্সটার্নাল ফোর্স। সো তার মানে জাস্ট সামান্য নাড়াচাড়া, সামান্য আঙ্গুলের নাড়াচাড়াতেই যদি তুমি মানে স্পেসশিপের সাথে তুমি অ্যাটাচ না থাকো, কোনো কিছুর সাথে ডিরেক্টলি লিঙ্ক না থাকো, তুমি স্পেসশিপ থেকে দেখবা দূরে সরে যাইতেছো, আর স্পেসশিপে ফিরতে পারবা না, মহাশূন্যে চির অন্ধকারের মধ্যে হারা যাবে, জিনিসটা একটু মানে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি চিন্তা করলে খুবই ভয়ঙ্কর। তো এই জিনিসটার জন্যই আসলে তুমি স্পেসের বাইরে থাকলেও তোমাকে অবশ্যই অবশ্যই তোমাকে কোনো কিছুর সাথে অ্যাটাচ থাকতে হবে। অথবা আসলে মানে এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার, একটা আলোচনা করলে নিজের তিনটা সূত্র সবগুলো নিয়ে চলে আসে আর কি। হ্যাঁ, যদি তুমি কোনো কিছুতে অ্যাটাচ না থাকো, তুমি আরেকটা ওয়েতে তুমি নিজেকে কন্ট্রোল করার ক্যাপাবিলিটি রাখো, যদি তোমার কাছে কোনো গ্যাস সিলিন্ডার থাকে বা তোমার কাছে যদি এক্সস্ট সিস্টেম থাকে, এটা আসলে ওই যে স্পেসশিপের স্পেস স্যুটের বডির পেছনের দিকে অক্সিজেন সিলিন্ডারের মধ্যে একটা অংশ থাকে, যেটার পেছনে ছোট্ট একটা রকেটের মতো অংশ থাকে, যেইটা দিয়ে তুমি স্পেসে এক জায়গা থেকে কোনো জায়গায় মুভ করতে পারবে, ওইটা যদি তোমার কাছে না থাকে তুমি অন্য কোনো জায়গায় মুভ করতে পারবে না, এবং ওইটাও আসলে আলটিমেটলি একটা ফোর্স জেনারেট করে। আমি জানি না আমার কথাগুলো সবাই বুঝতে পারতেছো কিনা, বুঝতে না পারলে আমার সাথে কথা বলবা, আমি তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে নতুন কিছু শিখাইতেছি তা না, কিন্তু যা জিনিস আছে সেগুলোর পরিপ্রেক্ষিতে যে আলোচনাগুলো মাথার মধ্যে করা উচিত, যে আলোচনাগুলো যেগুলো নিয়ে গসিপ করা উচিত, যেগুলো নিয়ে চর্চা করা উচিত, সেই কথাগুলো আমি আসলে বলার চেষ্টা করতেছি। তো যাই হোক, তো এই হচ্ছে এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি কি বলবো, ডিপ সেন্সে চিন্তা করা যে বলের ব্যাপারটা আসলে কতটা এফেক্টিভ হয়। আমরা পৃথিবীতে সবকিছু খপ কাজ খুব নর্মালি করতে পারি একটা কারণে, জাস্ট বিকজ অফ গ্র্যাভিটি,
কারণ আমরা যাই কিছু করি না কেন, গ্র্যাভিটি আলটিমেটলি আমাদেরকে পৃথিবীর সাথে আটকায় রাখবে। বাট এই মুহূর্তে যদি পৃথিবী গ্র্যাভিটি লেস হয়ে যেত, তাহলে দেখতা যে সবকিছু, যে তোমার সায়েন্স ফিকশন মুভির মতো সবকিছু উঠতে শুরু করছে, তুমি কোনোদিন মাটিতে আর পা ফালাইতে পারতেছো না, ভাসতেছো। তোমরা দেখছো কিনা আমি জানি না, ইউটিউবে এরকম একটা ফানি মুভি আছে, ফানি অ্যানিমেশন মুভি একটা দেখা যায়, যে সবকিছু তোমার ওই যে, হ্যাঁ হ্যাঁ কি বললা? আমি এটা দেখি নাই। তোমরা কি মার্শিয়ান দেখছো? মার্শিয়ান, মার্শিয়ানের সবাই দেখছো কি? খালি মনতা না, বাকিটা দেখছো কি? কয়জন দেখছো? জি স্যার। আচ্ছা, মার্শিয়ানের লাস্ট মোমেন্টটা দেখছো? ওই যে লোকটা যখন আলটিমেটলি মঙ্গলে হারায় যায়, সে যখন আবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ব্যাক করতে আসে, তখন সে যখন স্পেস স্টেশন থেকে জাম করে, সে তো পৌঁছাইতে পারে না, সে পরবর্তীতে কি করে, তার হাতের মধ্যে একটা ছিদ্র করে না? খেয়াল করছো? মনে আছে সবার ছিদ্রটা সে কেন করে? কারণ ওই ছিদ্রটা করার ফলে তার ভেতরে যে বডির যে প্রেশারটা, আমরা আমরা তো চ্যাপ্টার 5 পড়তে গিয়ে বুঝাইছি যে কেন আমাদের স্পেস স্যুট সহ মহাকাশে যেতে হয়। তো স্পেস স্যুটের ভেতরে তো বাতাসের প্রেশারটা থাকে, রাইট? সো যখন সে বডিতে হাতে আমাদের একটা ছিদ্র করে, তখন ওই ছিদ্র দিয়ে প্রচন্ড বেগে বাতাসগুলো বের হয়ে আসতে থাকে, এবং সে একটা ফোর্স জেনারেট করতে পারে, মানে ক্রিয়া প্রতিক্রিয়ার ফোর্স জেনারেট করেই কিন্তু সে আলটিমেটলি পরে স্পেস শিপটা ক্যাচ করতে পারে। আমি জানি না সবাই বুঝতে পারতেছো কিনা, যদি কারোর মাথার উপরে দিয়ে যায় বা বুঝতে সমস্যা হয়, আলোচনা করো আমার সাথে, আমার সাথে কথা বলবা ডিরেক্টলি, ঠিক আছে? চুপচাপ বসে থাকার কিন্তু কোনো প্রয়োজন নাই। তো আমি যে আলোচনাগুলো করলাম, সবাই কি বুঝতে পারতেছো? এভরিওয়ান স্যার, ওই হাতের ব্যাপারটা আবার একটু বলবেন। হাতের ব্যাপারটা, মুভিটা কি দেখছো তো নাকি? মুভিটা দেখছো না? জি স্যার। আচ্ছা, তোমাকে একটা জিনিস দেখাই, আজকে আসলে খুব বেশি ভারী কিছু যে পড়াবো তাও না, একটা জিনিস দেখাই, দাঁড়াও স্ক্রিন আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাই, ভিডিও দেখাইলে হয়তো কিছুটা আইডিয়া হবে, দাঁড়াও তোমরা একটু ভিডিওটা খুঁজতে হবে। তো আমি একটু কথা বলতে থাকি, ধরো এই মুহূর্তে গ্র্যাভিটি নাই, তুমি বাতাসের মধ্যে ভাসতেছো, ঠিক আছে? তো এখন বাতাসের মধ্যে তুমি যদি ভাসতে থাকো, তুমি কি এক জায়গা থেকে আরেক জায়গায় হাইটে নড়াচড়া করে যেতে পারো? যেমন তুমি রুমের এক কোনায় বসে থাকলে হেঁটে অন্য কোনায় যাইতে পারো, তোমার কাছে কি মনে হয়? অন্য জায়গায় যদি তুমি আকাশ বাতাসের মধ্যে জাস্ট লিটারেলি ভাসতে থাকো, তুমি মাটিতে কোনো কিছু টাচ করতে পারতেছো না, তুমি কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবা? পারবা কি? আমি একটু ভিডিওটা খুঁজতেছি আসলে, এই জন্য একটু সময় লাগতেছে, অনেকদিন আগে ভিডিওটা দেখছিলাম। এ পাইছি 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 পাইছি, আই থিঙ্ক আই হ্যাভ গট ইট। হ্যাঁ পাইছি। আচ্ছা, একটু স্ক্রিনটা শেয়ার দেই আবার। আচ্ছা দেখো, স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? সবাই কি অডিও শুনতে পাইতেছো? অডিও শুনতে পাইতেছো ভিডিওর? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে তোমার এই যে দেখো, এখানে কি হয়, এখানে কোন সামহাউ প্রত্যেকটা অ্যানিমেল তোমার গ্র্যাভিটি লেস হয়ে যায়, প্রত্যেকটা গ্র্যাভিটি লেস হয়ে তোমার বেলুনের মতো ফুলতে শুরু হয়। তো দেখো এখানে কি হইতেছে, এটা এই যে পাখিগুলা দেখো, এটা পাখি বাচ্চা জাস্ট লিটারেলি ফুলে গেছে, একটু পরে দেখো কি হবে, ডিমের মতো হয়ে গেছে কি হইতেছে সবগুলা, মানে আমি যেটা খুঁজতেছিলাম এটা কি সেটা কিনা আমি জানি না। তো পাইছি মনে হয়, এই দেখো। সো এখানে কি হইতেছে, সে অ্যাকচুয়ালি কুমিরটা কোনো কিছু হাত পা দিয়ে ধরতে পারতেছে না, মানে কোনো কিছুর উপর ধাক্কা দিতে পারতেছে না, সেই জন্য আলটিমেটলি সে তাদেরকেও ক্যাচ করতে পারছে না, মানে আলটিমেটলি এখানে ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপার, নিউটন'স থার্ড ল ব্যাপারটা আছে। বাট আমি যদি আরেকটু, হ্যাঁ এই যে দেখো, এইটা দেখো এখানে কি হচ্ছে, সবগুলো ফুলে আছে,
সো কেউ কাউকে ধরতে পারতেছে না। তারপরে সামনে আরো আরো কয়েকটা সিনারিও আছে, আমি যেটা খুঁজতেছিলাম সেটা সামনে আছে কিনা। আমি সবগুলো ফুলে আছে কেন? মানে এটা একটা, এটা হচ্ছে তোমার একটা মানে অ্যানিমেশনটার এই সব তিন একটা মুভি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা একটা ওয়ার্ল্ড চিন্তা করে, যে ওয়ার্ল্ডে সবাই বেলুনের মতো ফুলে গেছে এবং কেউ কোনো কিছুকে টাচ করতে পারে না। সো তার পরিপ্রেক্ষিতে আসলে এই ঘটনাটা ঘটে। আমি না ওটা ওটা শেষ হয়ে গেছে, আমি যেইটা খুঁজতেছিলাম না সরি ওটা পাইলাম না। তো যাই হোক, যেটা খুঁজতে সেটা যেহেতু পাইলাম না, তাহলে আচ্ছা আজকে থাক, এগুলো যখন না আমি একটু খুঁজে খুঁজে বের করবো। আসলে আমি তোমাদের যে আজকে এগুলো দেখাবো বা এই জিনিসগুলো একটু নিয়ে করবো, এই প্ল্যানটা করি নি, হুট করে মানে আলোচনা চলে আসলো বলে আমরা স্লাইডে ফিরে যাই। আমি নেক্সট যখন টিউটোরিয়াল থার্ড লো বুঝাবো তখন এই জিনিসগুলো নিয়ে আরেকটু ডিপ আলোচনা করবো। আমি ভিডিওগুলো তোমাদের স্লাইডের মধ্যে আমি পিন করে রাখবো, তাহলে আসলে আর ঝামেলাটা হবে না। আচ্ছা মূল আলোচনায় ফিরে যাই, একটু অগোছাল হয়ে গেল, একটা বুঝে থেকে আরেকটা বুঝাই ফেললাম। সো যেটা বলতেছিলাম একটু ফিরে আসো, এটা নিয়ে আলোচনা হবে আজকে, আর ধরবো না কারণ আমি জিনিসটা খুঁজে পাচ্ছি না, অযথা ক্লাসের টাইমটা স্পেন্ড হচ্ছে এটার দরকার নেই। তো বিষয়টা হচ্ছে যে আলটিমেটলি আমরা যদি কোনো বস্তুকে অবজেক্টকে মুভ করাইতে চাই, একটা বস্তু স্থির অবস্থানে আছে সেটাকে আমি মুভ করাইতে চাই, আমাকে অবশ্যই তার উপর ফোর্স অ্যাপ্লাই করতে হবে। একটা বস্তু মুভ রানিং আছে তাকে যদি আমি থামাইতে চাই তাহলে আমাকে অবভিয়াসলি একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, এটা হচ্ছে অপোজিট ফোর্স অ্যাপ্লাই করতে হবে, মানে বাধাদানকারী বল আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সো তার মানে বল হচ্ছে আমার একটা জিনিস যেটা কোনো বস্তুকে গতিশীল করতে বা তার গতিটাকে পরিবর্তন করতে মূলত কাজ করে। ধরো কোনো একটা বস্তুর গতি পরিবর্তন হচ্ছে না, তার মানে বুঝতে হবে ওই বস্তুটার মধ্যে আলটিমেটলি তোমার কোনো ফোর্স কোনোভাবে অ্যাপ্লাই আমরা করতেছি না। এখন যে বিষয়টা হচ্ছে যে বলে আরেকটু বিস্তারিত আলোচনা যখন জিটনের দ্বিতীয় সূত্রে আমরা যাবো, এফ ইকুয়াল টু এম এ প্রুফটা করবো, তখন আসলে অ্যাকচুয়ালি টেকনিক্যালি আমরা ম্যাথমেটিক্যালি বুঝবো যে বলের কারণে কোন কোন ভ্যালুগুলোতে কী কী চেঞ্জ আসে। ঠিক আছে, তো এখন এই বল সম্পর্কে আপাতত আমরা এইটুকুই মাথায় রাখবো, বল কোনো বস্তুর গতিকে বৃদ্ধি করতে পারে বা কমাইতে পারে। এখন বলের সাথে জড়তার সম্পর্কটা কি বা নিউটনের তৃতীয় প্রথম সূত্রের সাথে জড়তার সম্পর্কটা কি? নিউটনের প্রথম সূত্রে সে বলেই দিছে যে বাহ্যিক বল প্রয়োগ না করলে, যদি বল প্রয়োগ না, যেটা স্থির আছে স্থির তো থাকবেই, যে 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 গতিশীল সে গতিশীল থাকবে এবং শুধু যে গতিশীল থাকবে তাই না, সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এখন সরল পথে কেন বলা হয়েছে বলতে পারবা? সরল পথে বলা হয়েছে এই কারণে, কারণ ধরো একটা বস্তু সোজা চলতেছে, তার দিকটা যদি পরিবর্তন হয়ে যায়, দিক পরিবর্তন হলে কি বেগের মানের পরিবর্তন হয় না, হয় কি না? কারণ বেগ তো একটা ভেক্টর রাশি, এখানে মান এবং দিক দুইটা ইনক্লুডেড। তো যখন দিক পরিবর্তন হয় সেটার জন্য আসলে বাহ্যিক একটা বল প্রয়োজন, না হলে দিক পরিবর্তন করা সম্ভব না। তুমি স্পেসে ধরো একটা ফুটবল লাথি মেরে পাঠিয়ে দিছো এক জায়গায়, ঠিক আছে, এখন ওই ফুটবলটাও সোজা পথেই অন্তকাল চলে থাকবে যদি না বাইরে থেকে কোনো একটা এক্সটার্নাল ফোর্স এসে তাকে সাইড থেকে ধাক্কা না দেয়, সে কিন্তু জীবনেও তার ডিরেকশনটা চেঞ্জ করবে না। সো তাহলে বলটা হচ্ছে কয়টা কাজ করবে, বেগের মানও মান পরিবর্তন করবে এবং অথবা বেগের মান ঠিক রেখে দিগও পরিবর্তন করতে পারে, সেই ক্ষেত্রে আসলে বল প্রয়োগটা হবে। তো এই যে একটা বস্তু যে অবস্থায় আছে তার মোশন কন্ডিশন, সেই অবস্থায় থাকতে চাওয়ার যে ব্যাপারটা সেইটাকে আমরা বলি জড়তা বা ইনার্শিয়া। এখন এই জড়তাটা আমরা কি মানে জড়তাটা আসলে একটা পরিমাপক আছে, এই জড়তার পরিমাপকটা হচ্ছে ভর। এটার মানে আসলে কি, ধরো আমার হাতে যে স্মার্ট পেনটা দেখতে পাচ্ছ, এই স্মার্ট পেনটা ধরো আমি তোমার দিকে ছুঁড়া মারলাম আর আরেকজনের দিকে এই ক্যালকুলেটরটা ছুঁড়া মারলাম, এখন কে বেশি ব্যথা পাবে? যার দিকে ক্যালকুলেটর ছুঁড়া মারবো সেই তো বেশি ব্যথা হবে, রাইট? কেন ব্যথা পাবে? কারণ আমি যখন এই আমার ক্যালকুলেটর আর পেনটা দুইটাকেই ছুঁড়া মারতেছি, দুইটাই যেই বেগে আছে সেই বেগেই থাকতে চায়, বাট স্টিল নাও তুমি ক্যালকুলেটারে বেশি ব্যথা পাবা, কারণ এই ক্যালকুলেটার যখন তোমার বডি থেকে হিট করবে সে তো থেমে যাবে, মানে তার জড়তাটা তো পরিবর্তন হবে, রাইট? গতি ছিল, তোমার বডিতে লাগার সাথে সাথে গতিটা থেমে গেছে, রাইট? মানে জড়তার পরিবর্তন হয়েছে। তো জড়তার পরিবর্তন হতে গিয়ে তুমি ক্যালকুলেটারে বেশি ব্যথা পাইছো কারণ ক্যালকুলেটারের ভরটা বেশি আর কলমের ভরটা আসলে কম। সো তার মানে বোঝা গেল যে যার ভর বেশি তার জড়তার পরিবর্তন করাটা বেশি কঠিন বা বেশি টাফ। মনে করো একটা বিশাল বড় লোহার তৈরি বল তোমার সামনে দিয়ে গড়ায় দিলাম, তুমি এটাকে সারাদিন ঠেলে আটকাইতে পারবা না, বা আটকাইতে
চাইলেও তোমাকে অনেক দূর সে ঠেলে নিয়ে যাবে, অনেক কষ্ট হবে, কারণ তার জড়তার পরিবর্তন করাটা কষ্ট। বাট একটা ছোট চাকা বা ছোট বল এটাকে তুমি খুব সহজে থামাইতে পারো, কারণ তার জড়তা পরিবর্তন করা সহজ, এবং সহজের কারণ হচ্ছে তার ভরটা কম। আর এই কারণে যেই বস্তুর ভর যত বেশি তার জড়তাটা বা তার ইনার্শিয়াটা আমরা চিন্তা করি তত বেশি। কথাটা কি বোঝা গেছে, ক্লিয়ার সবার কাছে? কারো কি এতক্ষণ ধরে যে আলোচনা করলাম র্যান্ডম, কারো কি কোনো প্রশ্ন আছে এই আলোচনাগুলো নিয়ে, যে কোনো কিছু নিয়ে, যে যে আলোচনা কথাগুলো বললাম, কারো কি কোনো প্রশ্ন আছে? জড়তার কনসেপ্ট ব্যবহার কোন কাছে করা হয়? জড়তার কনসেপ্ট আমরা মূলত ব্যবহার, শুধু জড়তা দিয়ে আমরা কোনো কিছু ব্যবহার করতে পারি না, আমাদের জড়তার পরিব্যাপকটা তো ভর, আর ভরের সাথে আরেকটা জিনিসটা আলোচনা করতে হয়, সেটাকে বলে বেগ। মানে ভর আর বেগ একসাথে করে আমরা যে ভর বেগ পাই, সেইখানে এই জড়তার কনসেপ্টটা আমাদের কাজে লাগে। যখন আমরা ভর বেগের সূত্র বা ইলেকট্রিক জিনিস আলোচনা করবো, তখন এইটার ক্যালকুলেশনটা আরও ভালোভাবে বুঝতে পারবা। তবে আপাতত শুধু এটুকু মাথায় রাখো যে জড়তার পরিমাপকটা কি দিয়ে নির্ধারিত হয়, ভর দিয়ে। যার ভর যত বেশি তার জড়তাটা তত বেশি। আর জড়তা বেশি মানে কি, তার বেগ বাড়াইতেও বেশি বল দিতে হবে, কমাইতেও বল বেশি দিতে হবে। আর যার জড়তা কম, বুঝতে হবে তার বেগের পরিবর্তন করতে, মানে বাড়াইতে বা কমাইতে বলের পরিমাণটাও তোমাকে কম অ্যাপ্লাই করতে হবে। বোঝা গেছে ঘটনাটা? ক্লিয়ার? এখন বলো কারো কি কোনো প্রশ্ন আছে কিনা। আমি আসলে বল সম্বন্ধে কোনো টেকনিক্যাল বিষয় তোমাদের আজকে বোঝাই নাই, কারণ বলের টেকনিক্যাল আলোচনা হবে নিউটনের দ্বিতীয় সূত্রে। বাট যে আলোচনাগুলো করলাম এই রিলেটেড, কারো কোনো কনসেপচুয়াল প্রবলেম আছে কিনা, বা কেউ কোনো কিছু জিজ্ঞেস করতে চাও কিনা, এনিথিং, কারো কোনো প্রবলেম আছে, প্রশ্ন আছে কারো? তো প্রতিনিয়ত সম্প্রসারণশীল, তো এটা করার জন্য শক্তিটা কোথা থেকে পাইতেছ? হ্যাঁ হ্যাঁ, মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে শক্তি কোথা থেকে পাচ্ছে? আচ্ছা আমি এক কথায় উত্তর দিই, এই শক্তিটা আসছে ডার্ক এনার্জি থেকে। হ্যাঁ, এখন ডার্ক এনার্জি কি সেটা যদি বুঝতে চাও, সেটা ক্লাসে না বুঝে আমার চ্যানেলে ডার্ক এনার্জির একটা ভিডিও আছে, ডার্ক এনার্জি এন্ড ডার্ক ম্যাটার, এই দুটোর একটা ভিডিও আছে। তুই নারা 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 করতে হবে। হ্যাঁ, সো আমার ইউটিউব চ্যানেল লিংক যদি না থাকে গ্রুপে আমি দিয়ে দিব না, এখানে একদম অ্যানিমেশন সহ সবকিছু বোঝানো আছে, ঠিক আছে, একদম ভিজুয়ালি দেখতে পারবা। সো এটা একটু দেখো, তারপরেও যদি না বুঝো তাহলে আমার কাছে এসো, ঠিক আছে, মানে ক্লাসে জিজ্ঞেস করো আর কি, ঠিক আছে। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমি সেকেন্ড লিংক দেবো, কারণ এই মিটিং লিঙ্কের টাইম অলরেডি শেষ হয়ে গেছে, ঠিক আছে, আমি সেকেন্ড লিংক দিচ্ছি, তাহলে একটু সবাই জয়েন করো, রিজয়েন করো, ওকে। যেটা বলতেছিলাম, তো তাহলে চলো আমরা বাকি একটু সামনে আগে। আসলে আজকে ছোটোখাটো জিনিসগুলো বোঝাও আসছিলাম, কিন্তু এক আলোচনা করতে গিয়ে আরেক আলোচনা হারাই গেছি। আচ্ছা, তো জড়তার কনসেপ্ট এবং বলের বেসিক আইডিয়াটা হচ্ছে এই। এখন আমরা আসলে আজকে জানবো বলের কিছু প্রকারভেদ সম্পর্কে। হ্যাঁ, বল কি? বলকে আমরা শুধু তো যে কোনো ধরনের বলকে আমরা আসলে দুই ভাগে ভাগ করতে পারি। একটা বল হচ্ছে মৌলিক বল, আর একটা বল হচ্ছে যেগুলো হচ্ছে মৌলিক নয় এমন কোনো ধরনের বল। তো এইটা আসলে কি? আসলে আমাদের এই পৃথিবীতে যত ধরনের বলের অস্তিত্ব আছে, সব ধরনের বলকে আমরা একদম রুট লেভেল থেকে মোটামুটি চারটা ভাগে ভাগ করতে পারি। তো এই চারটা ভাগে যে ভাগ করতে পারি, এই বলগুলা মানে দুনিয়াতে যাবতীয় যত বল আছে সব ধরনের বল এই চারটা বল থেকে উৎপত্তি হয়, এবং এই জন্য এই ধরনের এই এই ধরনের এই চারটা বলকে আমরা বলি মৌলিক বল। তো এখন মৌলিক বল আসলে তাহলে কি বুঝলাম, যে যেই বলের মানে যেই বল থেকে আসলে অন্য যাবতীয় সব ধরনের বলের অস্তিত্ব মানে পয়দা হয়, সেটা হচ্ছে আমাদের মৌলিক বল। তো এই কেউ কি সবাই কি জয়েন করছে? নামিয়া জয়েন করতে পারতেছে না, কেন জয়েন করতে পারতেছে না? তো জয়েন করতে পারার কথা। আচ্ছা আমি কি স্ক্রিন শেয়ার দিয়েছি না তোমাদের নাকি? এখন দেখতে পাচ্ছ সবাই স্ক্রিন? আচ্ছা, ওকে। তো যেটা বলতেছিলাম, তো মৌলিক বল হচ্ছে সেই ধরনের বলগুলা, যেই বলগুলা থেকে দুনিয়ার যাবতীয় সব ধরনের বলের উৎপত্তি হয়েছে। সাপোজ ধরো আমি যে হাত নাড়াচ্ছি, এই হাতটা আমি কিভাবে নাড়াচ্ছি?
বলতে পারো যে এটা বায়োলজিক্যাল কারণে হচ্ছে ডেফিনেটলি, বাট এই হাত নাড়ানোর পেছনে মূলত আমাদের আমাদের বডির যে মাসলগুলো আছে সেই মাসলের মধ্যে যে, আমি আসলে বায়োলজিক্যাল সেন্স থেকে ওইভাবে আলোচনা করতে পারবো না, বাট ডিপ ইনসাইড আওয়ার হ্যান্ড এক ধরে একেবারে মাসলের অ্যাটমিক লেভেল থেকে কিছু একটা ঘটতেছে যার কারণে আমরা এই হাত নাড়াইতে পারতেছি বা অন্যান্য ধরনের ফোর্সগুলো অ্যাক্টিভেট হয় বা ম্যাগনেটিক ফোর্স বা যত ধরনের ফোর্স অ্যাক্টিভ হয়। তো এই যে মৌলিক বলগুলা এগুলাকে আমরা চারটা ভাগে ভাগ করতেছি, একটু আলোচনা করলে আসলে আস্তে আস্তে বুঝবা। তো বল হচ্ছে মৌলিক বল মূলত চার প্রকার, তার প্রথমটা হচ্ছে একটা হচ্ছে মহাকর্ষ বল। হ্যাঁ, মহাকর্ষ বল হচ্ছে যে মৌলিক বল যে বলগুলো আছে সেই বলগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল বল, যেমন ধরো আমাদের যে পৃথিবী, হ্যাঁ পৃথিবী আর হচ্ছে চাঁদ একে অন্যকে আকর্ষণ বিকর্ষণ করতেছে, বা মহাবিশ্বের আসলে যে কোনো দুইটা বস্তু একে অন্যকে বিকর্ষণ করে না, আমি সরি মহাকর্ষ বল অলওয়েজ আকর্ষণ ধর্মী। সো এই আকর্ষণটাকেই আমরা বলতেছি মহাকর্ষ বল। দ্যাট ডাজন্ট ম্যান্ডেটরি এটা শুধু পৃথিবীর চাঁদের মধ্যে হবে, এটা মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে হতে পারে, অন্য যে কোনো দুইটা ভিন্ন গ্রহের মধ্যে হতে পারে, ইভেন আমাদের পৃথিবীতে থাকা প্রত্যেকটা ম্যাটেরিয়াল একে অন্যকে আকর্ষণ করে, বাট সমস্যাটা হচ্ছে এটা আমরা ফিল করতে পারি না। সাপোজ ধরো আমার হাতে যে মাউসটা আর এই এটা ক্যালকুলেটরটা, এটা এই দুইটা ডেফিনেটলি এই দুইটার মধ্যে ভর আছে, তো ভর বিশিষ্ট যে কোনো বস্তুই একে অন্যকে আকর্ষণ করে এবং এই দুইটা আসলে আকর্ষণ করতেছে একে অন্যকে, বা আমার যে হাত দুইটা এই দুইটা হাতও আসলে একে অন্যকে আকর্ষণ করতেছে, বাট আমরা কি কখনো সেটা ফিল করতে পারি? আমরা ফিল করতে পারি না। কেন ফিল করতে পারি না? জাস্ট বিকজ অফ মহাকর্ষ যে বল, এটা হচ্ছে আমাদের চারটা মৌলিক বলের মধ্যে সবচাইতে দুর্বল বল বলে আমরা চিনি, জানি দুর্বল বল কেন। হ্যাঁ বল কি বলতেছিলা স্যার? আমাদের শরীরে কি স্যার, মানে স্যার দুই হাতে কি স্যার, বা এমন সমধর্মী চার্জ আছে স্যার না কোন চার্জের আলোচনা ওটা আলাদা বলের মধ্যে পড়ছে, বাট ভর আছে এমন যে কোনো দুইটা বস্তু, আমার হাত কি ভরলেস, তোমাদের হাত কি ভরলেস, হাতের একটা ভর আছে না স্যার, তো এটা তো ভরবিষ্ট বস্তু, তাহলে এই দুটো অবশ্যই একে অন্যকে আকর্ষণ করতেছে। ইভেন আমার সামনে যে কম্পিউটার আছে কম্পিউটারও আমাকে আকর্ষণ করতেছে, আমিও কম্পিউটারকে আকর্ষণ করতেছি, বাট সেটা আমরা ফিল করতে পারি না কারণ এই বলটা এতই দুর্বল, এতই দুর্বল মানে চারটা মৌলিক বলের মধ্যে সবচেয়ে দুর্বল বল। এখন বলতে পারো তাহলে যে পৃথিবী যে আমাদেরকে আকর্ষণ করতেছে এত ওজন দিয়ে টানে নিচের দিকে, তো এটাও তো মহাকর্ষ বল, এটা তো দুর্বল না, এটা তো ভালোভাবে ফিল করা যায় তাই না? এটা ভালোভাবে ফিল করা যায় কারণ পৃথিবীর ভর কি তোমার 1 কেজি 10 কেজি মনে হয়? পৃথিবী একটা বিশাল একটা অবজেক্ট, পৃথিবীর ভর বিশাল এবং ভর এতটাই বিশাল যার কারণে ওই সামান্য দুর্বল বলটাও ইন টোটালে অনেক বেশি ফিল হয়। এই জন্য আমরা মহাকর্ষ বলটাকে আমরা অনেকে মানে রেগুলার হিসাব থেকে মনে হয় এটা তো শক্তিশালী বল, দেখতেছি কত ভারী ভারী বস্তু পৃথিবীকে টানতেছে, তোলা যায় না, পাথর তোলা যায় না, বাট এটা এত বেশি আমাদের কাছে মনে হয় কারণ পৃথিবীটা অনেক বড় বলে। বাট আমাদের রেগুলার লাইফে যে ছোটখাটো অবজেক্টগুলো আমাদের সামনে থাকে, একটা গাড়ি বা একটা ট্রাক একটা বাস, তাদের ভরটা আসলে পৃথিবীর তুলনায় এতই নগণ্য, এই কারণে তাদের মধ্যে যে মহাকর্ষ বল সেটাও যথেষ্ট নগণ্য, সেটা আমরা আমাদের জীব দশায় বা মরণ দশায় আমরা কখনো আসলে এটা পৃথিবীতে বসে ফিল করতে পারবো না। বাট যেহেতু আমার সাথে অন্য একটা অবজেক্টের মহাকর্ষ বল আমি ফিল করতে পারি না, কিন্তু আমার সাথে পৃথিবীর আমি ফিল করতে পারি কারণ আমার ভর কম হইলো, পৃথিবীর ভর যথেষ্ট বেশি, সে যথেষ্ট শক্তি দিয়ে আমাকে টানতে পারে, এই জন্য আমরা সরাসরি এই মহাকর্ষ বল বা এটাকে আমরা অভিকর্ষ বল বলি বল বলি আর কি, এটা আমরা ফিল করতে পারি। তো তাহলে মহাকর্ষ বল কি? মহাকর্ষ বল হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, যে কোনো ভর বিশিষ্ট যে কোনো দুইটা বস্তু একে অন্যকে যে অ্যাট্রাক্ট করতেছে সেটা হচ্ছে মহাকর্ষ বল। এখন এই মহাকর্ষ বলের হিসাবটা ক্যালকুলেশনটা এই চ্যাপ্টারে আছে, আমরা নিউটনের যে মহাকর্ষ সূত্র সেটা চ্যাপ্টারের মাঝামাঝি অংশে আছে আমি খেয়াল দেখছি, তো ওইগুলো আগে ছিল একদম অন্য অন্য চ্যাপ্টারে, বাট এখন এই চ্যাপ্টারের মধ্যে ঢুকাই দিয়েছে, বাট আমরা এটা নিয়ে আলোচনা করবো যে এটা ক্যালকুলেশনটা কীভাবে। আমি জাস্ট তোমাদের ছোট ছোট জিনিসগুলো পয়েন্ট আউট করে দিচ্ছি, এখন আমি বেসিক একবারে ডিপ কিছু পড়াচ্ছি না, ঠিক আছে? তো এটা হচ্ছে মহাকর্ষ বল, গেলে এটা একটা মৌলিক বল। এখন এইটাকে কেন মৌলিক বল বলা হইতেছে? এইটাকে মৌলিক বল বলা হইতেছে কারণ কারণ আর কোনো বলের সাথে এই বলটাকে লিঙ্ক আপ করা যায় না, এই বলটা শুধু এইভাবেই কাজ করে, ঠিক আছে? এরপরে যে গুরুত্বপূর্ণ একটা বল আছে সেটাকে আমরা বলি তড়িৎ চৌম্বক বল। তড়িৎ চৌম্বক বল কি? ধরো আমাদের কাছে একটা চার্জ আছে, একটা পজিটিভ চার্জ আছে, একটা নেগেটিভ চার্জ আছে, বা আমাদের কাছে আরেকটা নেগেটিভ চার্জ আছে, বা এই পাশে আরেকটা পজিটিভ চার্জ আছে, তো এই পজিটিভ চার্জ দুইটাকে অন্যকে কি বিকর্ষণ করতেছে, রাইট? আবার এই পজিটিভ নেগেটিভ কি করতেছে? একে অন্যকে আকর্ষণ করে আমরা জানি, আবার এই দুইটা নেগেটিভ একে অন্যকে কি করতেছে? বিকর্ষণ করতেছে। সো এই যে পজিটিভ নেগেটিভ চার্জ বলে একটা বিষয় আছে, এইটা যে একে অন্যকে বিকর্ষণ বা আকর্ষণ করতেছে করে,
অ্যাটমিক লেভেলে করে বা বিভিন্ন ক্ষেত্রে করে, কোনো একটা চার্জিত বস্তু থাকলেও এই ঘটনা আমরা ফিল করতে পারি, এইটাকে আমরা বলতেছি আমাদের তড়িৎ চুম্বক বল। মানে চার্জ গোল, চার্জ দয়ে চার্জের মধ্যে এক কথায় যে আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে সেটাই হচ্ছে আসলে তড়িৎ চুম্বক বল। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে এটা কেন আকর্ষণ বিকর্ষণ করে, কেন কেন এরা আকর্ষণ করে, কি আছে এদের মধ্যে? উত্তরটা হচ্ছে উই ডোন্ট নো, আমরা আসলে জানি না, আমরা মানব জাতি এখনো জানি না যে ইলেকট্রন প্রোটন বা এই জিনিসগুলোর মধ্যে আসলে কি আছে, কেন তারা একে অন্যকে আকর্ষণ করতেছে, কেন তারা একে অন্যকে বিকর্ষণ করতেছে, উই হ্যাভ নো আইডিয়া। তবে মহাকর্ষ বল আর তড়িৎ চুম্বক বল, মহাকর্ষ বলের ক্ষেত্রেও কিন্তু ঘটনা এক, আমরা কিন্তু মহাকর্ষ বলটাও কেন কাজ করে আমরা স্টিল নাও প্রপারলি জানি না। তোমরা হয়তো রিসেন্টলি পেপারে বা বিভিন্ন আর্টিকেল যদি পড়ে থাকো জানবা যে একটা রিসার্চ চলতেছে হিগস বোসন নামে একটা পার্টিকেল বিজ্ঞানীরা খুঁজতেছে স্টিল নাও। তো ওই বিজ্ঞানীরা ধারণা করতেছে যে হিগস বোসন, ওই বোসন পার্টিকেলটা খুঁজে পাইলে হয়তো মহাকর্ষ বল মানে দুইটা বস্তু কেন একে অন্যকে আকর্ষণ করবে সেটা সম্বন্ধে কিছুটা ব্যাখ্যা পাওয়া যাবে। কথাটা বুঝতে পারছো? এটা এখনো চলতেছে, এটা আসলে তোমার কোন দেশে জানে ভুলে গেলাম, সিঙ্গাপুর না কোথায় জানে, মাটির নিচে প্রায় 27 কিলোমিটারের একটা লম্বা টানেল তৈরি করা হয়েছে ওইটার জন্য, এবং ওইটাকে আমরা বলি তোমার কি বলে পার্টিকেল অ্যাক্সিলারেটর। হ্যাঁ, সো ওইটার মধ্যে আসলে অনেক পার্টিকেলকে, ওই যে গতদিন আমি আলোচনা করছিলাম একটু, কে জানো ওই যে পজিট্রন নিয়ে আলোচনা করছিলাম, ধরো তুমি একটা একটা জিনিস, তুমি কি আছে একটা যন্ত্র বা কোনো কিছু, ওইটা তুমি খুলতে পারতেছো না, ওইটা কোনো নাটবল্টও নাই, এখন ওইটার ভিতরে কি আছে তোমাকে দেখতেই হবে, তোমার কি করতে হবে এখন ওইটা ধরে আছাড় মারা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ ওইটা তোমার অন্য কোনো ওয়ে নেই ওইটার ভেতরে ঢোকার। সো পার্টিকেল অ্যাক্সিলারেটরটা অনেকটা এইরকম একটা জিনিস, তোমাদের জন্য আমি বুঝাই বললাম, ওইখানে আসলে আছাড় মারার বদলে একটা পার্টিকেলকে আরেকটা পার্টিকেল দিয়ে অলমোস্ট আলোর বেগে হিট করা হয়, এবং এই বেগটা অর্জন করার জন্য 27 কিলোমিটার একটা টানেল তৈরি করতেছে, কারণ ওর ভিতরে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে ওই পার্টিকেলকে অ্যাক্সেলারেট করতে 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 প্রায় আলোর বেগের কাছাকাছি নিয়ে ওইটাকে প্রচন্ড বেগে হিট করা হয়। দেন ওইটার মধ্যে তোমাদের যে সেন্সর আছে, সেন্সর দিয়ে ওইটাকে মানে বিভিন্ন সেন্সর আছে, অনেক দামি সেন্সর আছে, দামি বলতে মানে নর্মালি 1-2 লাখ টাকা দিই না, কোটি কোটি হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে ওইখানে, ওইটাকে বলা হয় HCR। হ্যাঁ হ্যাঁ, HCR মেশিন, হ্যাড্রন কোলাইডার স্পেকট্রোস্কোপ। তো এই মেশিনটা হচ্ছে আমাদের পৃথিবীতে এখন পর্যন্ত সবচেয়ে কমপ্লেক্স মেশিনগুলোর মধ্যে একটা, যদি বলা হয় পৃথিবীর বর্তমানে সবচেয়ে কমপ্লেক্স মেশিন কোনটা, এটাকে বলা হয় LHC, এটার মানে হচ্ছে লার্জ হ্যাড্রন কোলাইডার, এখানে কোলাইড মানে সংঘর্ষ, পার্টিকেলের সাথে পার্টিকেলের সংঘর্ষ করে ওগুলোকে টুকরা টুকরা করে দেখা হয় যে এর ভিতরে কি আছে। তো এইভাবে আসলে মানে এটাকে আসলে আমরা কোয়ান্টাম ফিক্সের মধ্যে বা পার্টিকেল ফিক্সের মধ্যে আলোচনা করি, যে আজকের আলোচনা বেশি হইতেছে, এত আলোচনা করব না, যদি বেশি আমি আজকের আলোচনায় চলে যাই তো আমার একটু সবাই সতর্ক করবা। তো যাই হোক, তো তড়িৎ চুম্বক বল হচ্ছে তাহলে কি, চার্জের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল, আর মহাকর্ষ বল কি, যে কোনো ভর আছে এমন দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল। এখন মজার বিষয় কি জানো, এই যে একটা বস্তুর ভর কোথা থেকে আসে এটাও আমরা এখন পর্যন্ত জানি না, ওইটি হচ্ছে হিগস বোসন পার্টিকেলের সার্চিং এ আমরা আছি আর কি। তো যাই হোক, তো তড়িৎ চুম্বক বল গেল, কারো কোনো কথা থাকলে প্রশ্ন থাকলে একটু করবা আমাকে, ঠিক আছে? তো এরপরে আমাদের যে থার্ড নাম্বার যে ফোর্সটা আছে সেটাকে আমরা বলি সবল নিউক্লিয় বল। তো সবল নিউক্লিয় বল কি, এটা একটু বোঝাটা জরুরি, এটা একটু সবাই বুঝে রাখো, কারণ এই জিনিসটা সবাই বোঝে না বা এটা ওইভাবে ব্যাখ্যা করা থাকে না। তো চিন্তা করো, আমি বলছিলাম আমরা অনেক আলোচনা করছি এটা নিয়ে, যে আমি সবসময় একটা উদাহরণ দিয়ে থাকি, যে ধরো আমি একটা ডট দিলাম, কালো ডট দিলাম, যদিও লাল হয়ে গেছে, এই কালো ডটটার মধ্যে ধরো কার্বন কণা আছে, তো এরকম বয়সিনের নিচে একটা ডট থাকে, সেখানে কত হাজার কার্বন পরমাণু থাকে বলছিলাম, মনে আছে সবার? একটা রয়ের ফোটার মধ্যে কত হাজার কার্বন পরমাণু বসতে পারে, কত হাজার? পঁচিশ হাজার কোটি, ঠিক আছে, বেশি না, মাত্র 25,000 কোটি কার্বন পরমাণু বসানো সম্ভব, বুঝতে পারবে তোমার একটা রয়ের ফোটার মধ্যে চিন্তা করো, ঠিক আছে? 25,000 না কিন্তু 25,000 কোটি, খেয়াল রেখো, তাহলে অ্যাটমটা কত ছোট। তাহলে এরপরেও আমাদের পরমাণুতে নিউক্লিয়াস ছাড়া যে বাকি জায়গাগুলো আছে বলা হয় কি, তারা সম্পূর্ণ ফাঁকা, তাই না? চিন্তা করো, একটা রয়্যাল ফোটার মধ্যে 25,000 কোটি কার্বন পরমাণু আছে, তার মধ্যে 25,000 কোটি অ্যাটম আছে, তার মধ্যে ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে, অন্যান্য আরও সাব অ্যাটমিক পার্টিকেল আছে, তারপরেও পরমাণুর অধিকাংশ জায়গাটা ফাঁকা। ইনফ্যাক্ট লিটারেলি পরমাণুর যে নিউক্লিয়াস আছে আমাদের, হ্যাঁ, নিউক্লিয়াসেরই একমাত্র ভর আছে, চিন্তা করা হয়, ইলেকট্রনের ভর কিন্তু কখনো কাউন্ট করা হয় না, ইলেকট্রনকে ভরলেস চিন্তা করি আসলে আমরা, অ্যাকচুয়ালি মোটামুটি ক্যালকুলেশনগুলো করি, কারণ এটার ভর অতি নগণ্য।
তাহলে চিন্তা করো, একটা পরমাণুটা কত ছোট, তার মধ্যে নিউক্লিয়াসেরই কেবল ভর আছে, এবং নিউক্লিয়াস পরমাণুর মধ্যে তাহলে আরো কত ছোট, প্রায় 10 লক্ষ গুণ ছোট আমাদের নিউক্লিয়াসের ব্যাসের থেকে মোটামুটি অন এভারেজ। তাহলে ওই ছোট জিনিসটার মধ্যেই নিউক্লিয়াসের ভর অবশিষ্ট। এখন ওই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন থাকে না, প্রোটন আর নিউট্রন থাকে না, তাই তো? এখন একটু চিন্তা করো, আমরা তো কুলম্বের সূত্র পড়ছি, পড়ছি না সবাই? কুলম্বের সূত্র তো আইডিয়া আছে যে দুইটা একটা চার্জ একে অন্যকে আকর্ষণ বিকর্ষণ কিভাবে করে, সেটা কিসের উপর নির্ধারিত হয়, তাদের চার্জের মানের উপর এবং তাদের মধ্যবর্তী দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক, রাইট? মানে দূরত্ব যত কম আকর্ষণ বল তত বেশি, তাই না? এখন একটু চিন্তা করো, এই নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটনগুলো আছে, নিউক্লিয়াসটা কত ছোট, তার মধ্যে যে প্রোটনগুলো আছে তাদের মধ্যে দূরত্ব কত, খুব বেশি? তাদের মধ্যে কি দূরত্ব থাকার কথা? কি হলো, রেসপন্স নাই কেন, শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, কি বলতেছিলাম যে একটু রেসপন্স করো, কি বললাম যে তাহলে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটনগুলো আছে তাদের মধ্যে দূরত্বটা তোমাদের কাছে কি মনে হইতেছে? নিশ্চয়ই অনেক দূরে দূরে আছে নাকি? তাহলে দূরত্বটা কত হওয়া উচিত? আমরা কি ডিস্টেন্সটা অলমোস্ট জিরো ধরতে পারি না নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটনগুলোর মধ্যে, ধরতে পারি? আমার কথা কি অনেক দেরিতে বোঝাচ্ছে? আচ্ছা, তো বিষয়টা হচ্ছে লিটারেলি চিন্তা করা যায় যে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটনগুলো আছে তাদের মধ্যে কোনো ডিস্টেন্সই নাই, ডিস্টেন্স অ্যাকচুয়ালি অলমোস্ট জিরো। তো এখন একটু চিন্তা করো, আমরা যদি কুলম্বের সূত্রের ইকুয়েশন এফ ইকুয়াল টু সি কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার এ ডি এর জায়গায় জিরো বসাই, তাহলে সামথিং বাই জিরো করলে কি হয়, ইনফিনিট হয় না? ইনফিনিটি তো হয়, তো তার মানে প্রোটনগুলো তো পজিটিভ চার্জ বিশ্ব, তারা একে অন্যকে আকর্ষণ করবে না, বিকর্ষণ করবে, তার এই তারা তাদেরকে ওই নিউক্লিয়াসে থাকা প্রোটনগুলো অলমোস্ট ইনফিনিট অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে বিকর্ষণ করতেছে, কথাটা বুঝতে পারতেছো? তো তারা এত পরিমাণ, এত ইনফিনিট, অলমোস্ট ইনফিনিট অ্যামাউন্ট ফোর্স দিয়ে তারা বিকর্ষণ করতেছে, বাট স্টিল নাও তারা নিউক্লিয়াসের মধ্যে একটা জায়গায় আবদ্ধ হয়ে আছে, প্রোটনগুলা বাইরে হইতে পারতেছে না। এটার মানে কি, এটার মানে কি, তারা বেরোতে পারতেছে না, তারা প্রচন্ড রকম ভাবে একে অন্যকে বিকশিত, তাও তারা এক জায়গায় আছে, তার মানে কি বোঝা যাইতেছে? নিশ্চয়ই কোন রাইট ভিতর থেকে কেউ টানতেছে, বা কোনো একটা ভেরি 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 স্ট্রং ফোর্স আছে যেই ফোর্সটা এদেরকে একসাথে থাকতে আটকায় রাখতেছে, চার পায়ে ধরে বসে আছে, একসাথে বসে থাকতে বাধ্য করতেছে, কথাটা বুঝতে পারতেছি? এবং এই ফোর্সটা কিন্তু অনেক স্ট্রং হইতে হবে, রাইট, বা অনেক শক্তিশালী, বা অনেক সবল হইতে হবে, এই ফোর্সটাকে আমরা বলি সবল নিউক্লিয় বল। বোঝা গেছে ঘটনাটা? স্যার, এই ফোর্সটা তো স্যার এই মানে ওই বিকর্ষণ বলের সমান হতে হবে। হ্যাঁ, সমান হতে হবে, বা অ্যাট লিস্ট বেশি হইতে হবে, সমান অথবা বেশি হইতে হবে, রাইট? তো এই বেশি হইলে তো স্যার এটা ভিতরে স্যার মানে বেশি হয়ে যাবে না স্যার, মানে ডুবে যাবে একটু বেশি? না, এটা এখানে আসলে তুমি যেটা আমরা আমাদের বাস্তব জগতের সাথে যেভাবে চিন্তা করতেছি, পরমাণুর ভেতরে জিনিসগুলো আসলে ওইভাবে কাজ করে না। তুমি একটা বেলুনকে চাপ দিয়ে তুমি ছোট করতে পারতেছো, কারণ তুমি এখানে অণুগুলোর মধ্যে ডিস্টেন্সটা জাস্ট কমাইতেছো একটা বেলুনকে যখন তুমি চাপ দাও, বাট এখানে তুমি এটা বেলুন না, এটা প্রোটন নিউট্রন, তারা অ্যাকচুয়ালি সলিড পার্টিকেল, এগুলো সংকুচিত করা যায় না, কথাটা বুঝতে পারছো? এগুলো সংকোচনযোগ্য কোনো জিনিস না, তো আসলে এখানে চুপসে যাবে বা এরকম কিছু বলা আসলে যাবে না। তো যাই হোক, মোট কথা হচ্ছে তারা হিউজ অ্যামাউন্ট অফ ফোর্স দরকার এটাকে একসাথে রাখার জন্য, আর এইটাকে আমরা বলি সবল নিউক্লিয় বল, বুঝতে পারছো? এবং চিন্তা করো, এই যে আমরা যদি তাহলে তারা যে একত্রে ধরে বসে আছে কিন্তু প্রচন্ড রকম ভাবে প্রোটনগুলো মানে অলমোস্ট তারা বিস্ফোরিত হওয়ার জন্য ওয়েট করতেছে, এখন যদি আমি বাইরে থেকে কোনো একটা এক্সট্রা এনার্জি দিয়ে আমি যদি নিউক্লিয়াসের ভেতরে যে সবল নিউক্লিয় বলটাকে একটু নাড়াচাড়া দিয়ে ফেলতে পারি, তখন কি পরমাণু নিউক্লিয়াসগুলো কি নিউক্লিয়াসটা বিক্ষিপ্ত হয়ে যাবে না, মানে ভেঙে যাবে এক কথা, এরকম হবে না? তাই তো হবে, এবং এইটাই হচ্ছে আসলে নিউক্লিয়ার এনার্জি, যেটা আমরা চ্যাপ্টার ফোরে পড়বো। আমরা যখন নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ঘটে একটা পরমাণুকে, আমরা ইউরেনিয়ামের যে পরমাণুগুলো বা পারমাণবিক শক্তি যেটাকে আমরা বলি, এরকম একটা নিউক্লিয়াসকে ভেঙে ফেললে সেখান থেকে শক্তি নির্গত হয় এবং সেটা আসেই সবল নিউক্লিয় বল থেকে। দেখো সবাই বুঝতে পারলাম কিনা কথাটা, সবাই বুঝতে পারছি?
স্যার। আচ্ছা কারো কি কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা আজকে মনে হয় একটু অগোছালো কথা ভাবে তোমাদের পড়ালাম, এক্স্যাক্ট সরি আমি প্ল্যান করে আসলে পড়াইনি আজকে। কারো কি সমস্যা হয়েছে এতে? একটু সমস্যা হলে বলবা। হ্যাঁ আচ্ছা, তো গেল আমাদের সবল নিউক্লিয় বল। তাহলে সবল যদি একটা থাকে, ডেফিনেটলি একটা দুর্বল নিউক্লিয় বল বলতে কিছু থাকবে, রাইট? তো দুর্বল নিউক্লিয় বলটা কি? সবল নিউক্লিয় বলগুলো কি ছিল? নিউক্লিয়াসের মধ্যে থাকা যে কণিকাগুলো আছে তাদের মধ্যে যে ফোর্সগুলো আছে সেটাকে আমরা বলতে সবল নিউক্লিয় বল। আর দুর্বল নিউক্লিয় বলটা হইতেছে আমাদের পরমাণুতে কিন্তু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন ছাড়াও আরও তোমার কিছু সাব অ্যাটমিক পার্টিকেল থাকে, ওই যে এর মধ্যে যেমন কদিন একজন বলছিল পজিট্রন, পজিট্রন, ব্যারিয়ন, মেসন, লেপটন, তারপর হচ্ছে অ্যান্টি অ্যান্টি পার্টিকেল, অ্যান্টি ম্যাটার, এই জাতীয় অনেক কিছু থাকে। তো ওই জিনিসগুলোর মধ্যেও আসলে তাদের কারোর মধ্যে চার্জ থাকে বা তাদের মধ্যে পারস্পরিক একটা বল কাজ করে এবং এই বলগুলোর মান হচ্ছে খুবই দুর্বল এবং এই বলটাকে আমরা বলি দুর্বল নিউক্লিয় বল। এবং আমাদের আসলে এই এই জিনিসগুলো নিয়ে এর চেয়ে বেশি কিছু আসলে জানার খুব একটা প্রয়োজন পড়বে বলে আমি মনে করতেছি না। সো এই হচ্ছে আমাদের চার প্রকারের মৌলিক বল। এখন এদেরকে আমরা মৌলিক বল কেন বলতেছি? কারণ যাবতীয় যত ধরনের বল আছে সবগুলো বলের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎপত্তি স্থল হচ্ছে এই কয়েকটা জিনিস, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি আমাদের বলগুলোর বিষয়ে। এখন কারো যদি প্রশ্ন টশ্ন থাকে একটু করো দেখি, এখন একটু প্রশ্ন উত্তর নেই, কি কি প্রশ্ন আছে বা আলাপ আলোচনা আছে কিনা। সবচেয়ে বেস্ট হয় কি জানো, তোমরা একটু বইটা বের করে মৌলিক বলগুলোর যে পার্টটা আছে এই পার্টটা একটু পড়ো, বলের পার্টটা একটু পড়ো সবাই। কত নাম্বার পেজ আছে আমি একটু দেখি, দাঁড়াও দেখে বলতেছি। 67। আচ্ছা তো এই যে মৌলিক বলের প্রকৃতি 66 থেকে শুরু, এটা একটু সবাই একটু পড়ো, পড়লে দেখা যাবে তোমাদের আরো কিছু প্রশ্ন মাথার মধ্যে আসবে। এখন একটু পড়ে ফেলো তো, 5 মিনিট সময় দিলাম। আচ্ছা লামিয়া এখনো জয়েন করতে পারতেছে না, ও তো এখনো রিকোয়েস্টই পাইলাম না আমি। এটা পড়ো, জি সবল নিউক্লিয় বলে স্যার প্রোটন গুলো তো স্যার চার দিচ্ছে, প্রোটন স্যার ধনাত্মক চার দিচ্ছে, আর স্যার নিউট্রনের ক্ষেত্রে আসলে কথাটা সরাসরি আমরা বলি না, কেন বলি না, কারণ নিউট্রন তো চার শূন্য, তাহলে নিউট্রন আসলে তোমার একে অন্যকে তো আসলে ওইভাবে বিকর্ষণ করে না। বাট এখানে আরো অনেক ডিপ কিছু ব্যাপার স্যাপার আছে, কারণ আমরা যদি আসলে প্রোটনকে ভাঙি, প্রোটন না নিউট্রনকেও যদি আমরা আসলে ভাঙি না, তাহলে সেখান থেকে আসলে আলটিমেটলি ইলেকট্রন প্রোটন জাতীয় মানে বিপরীত ধর্মী দুইটা চার্জের পেয়ার পাওয়া যায়। বাট ওটা নিয়ে ভাবো না এখন, এটা নিয়ে ভাবতে গেলে আসলে তোমার এসএসসিতে পড়াশোনা করা হবে না আর কি, ঠিক আছে? বাট নিউটন এখানে উপেক্ষিত, চিন্তা করে নাও, বুঝতে পারছো? নিউটনকেও আসলে ভাঙা যায়। হ্যাঁ তার মাধ্যাকর্ষণ তো কোনো জিনিসকে পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করে, বাট পৃথিবীর কেন্দ্রে আবার বস্তু মাধ্যাকর্ষণ জিরো কেন ধরা হয়? আচ্ছা এটারও ভিডিও আমার গ্রুপে আছে, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ জি এর মানটা কেন শূন্য, ওইটা একটু দেখবা, ওখানেও অ্যানিমেশন দিয়ে বোঝানো আছে। মানে এই প্রশ্নগুলা মানে মুখে মুখে বললে না মাথার মধ্যে তোমার কাজ করবে না, ওখানে একদম প্রপারলি অ্যানিমেশন দিয়ে কেন পৃথিবীর কেন্দ্রে ওজন শূন্য, সবদিকে সমান পৃথিবীর কেন্দ্রে সবদিকে সমান, হ্যাঁ বল প্রয়োগ করা কারণ হচ্ছে শূন্য না স্যার। হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি রাইট, এক্স্যাক্টলি রাইট। এটা তো একটু কে প্রশ্ন করলাম আমি এমন হয় নাকি? আজকে ভিডিওটা দেখো, আজকেই দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে, পরে ভুলে যাবে, ঠিক আছে? ওখানে অ্যানিমেশন দিয়ে একদম পৃথিবীর কেন্দ্রে কেন কিভাবে শূন্য হলো ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি। আসলে এই ভিডিওগুলো এইসব কারণেই বানানো, যে অনেক কিছু আছে যেগুলো হঠাৎ করে প্রশ্ন করলে মুখে মুখে বা এভাবে লিখে বুঝাতে পারবো না, ওটা অ্যানিমেশন লাগবেই, এই জন্যই ভিডিওগুলো করা।
ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার ওগুলো একটু দেখো, দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা করতে থাকো, কোনো প্রবলেম টলেম থাকে একটু আমরা আলোচনা করি। স্যার আমরা যে মহাকর্ষ বল স্যার করতে যাই স্যার, তখন দুইটা বস্তুর কেন্দ্র থেকে স্যার কেন স্যার দূরত্বটা বের করি? এখানে দুটো, এখানে একটা ভালো প্রশ্ন করছো, এটা একটু ব্যাখ্যা করা যেতেই পারে। এটার কারণ আছে, এটা খুব গুরুত্বপূর্ণ কারণ আছে। ধরো আমি তো ছবি এখানে ভালো আঁকতে পারবো না, এই ধরো দুইটা গোলাকার বস্তু আছে, ঠিক আছে? এখন তুমি এই বস্তু, এই দুইটা বস্তু দ্রুত কেন্দ্র থেকে কেন ধরবা? এর কারণটা হচ্ছে, আমি যদি উদাহরণের খাতিরে একটা বস্তুকে পয়েন্ট অবজেক্ট ধরি, ধরো এই একটু দাঁড়াও, দুইটাকে একই বস্তু না ধরে, ধরো আমি বোঝার সুবিধার জন্য ধরে নিলাম যে একটা বস্তু হচ্ছে একটা বিন্দু, জাস্ট একটা বিন্দু, হ্যাঁ। সো এটা ধরো একটা আমাদের বিন্দু, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, মানে এটা একটা বিন্দু, এটা কোনো বড় বস্তু না, এটা ধরো আমাদের পৃথিবী বা কোনো একটা বস্তু। এখন তুমি যখন এই এই বস্তু, এই বস্তু দুটা বস্তুর মধ্যে মহাকর্ষ চিন্তা করবা, মহাকর্ষ আসলে কিভাবে কাজ করে, প্রত্যেকটা কণাই প্রত্যেকটা কণাকে আকর্ষণ করে, করে না প্রত্যেকটা কণা? এই বস্তু, এই বস্তু তো নিজে একটা কণা, বাট এই পৃথিবীটা বা এই গোলকটার মধ্যে যে ছোট ছোট অনেকগুলো কণা, চিন্তা করতে হবে তোমাকে, এবং প্রত্যেকটা কণাই আসলে কিন্তু একে অন্যকে আকর্ষণ করতেছে, পৃথিবীর কেন্দ্র থেকে কিন্তু কিছুকে আকর্ষণ করে না। এখন একটু চিন্তা করো, তুমি যদি এই কণাটার কথা চিন্তা করো, এটা থেকে কি পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম না? কম। আর যদি এই কণাটা একদম ওই পাশের যে কণাটা আছে সেটার কথা চিন্তা করো, এটার সাথে এটার সাথে এটার দূরত্বটা কি সবচেয়ে বেশি না নাকি? তাহলে কিছু আছে কাছে এবং কিছু আছে দূরে। এখন দূরত্বের সাথে তো আসলে মহাকর্ষ বল ফ্যাক্ট করে, তোমরা জানো। তাহলে আমরা যদি চিন্তা করি, আমরা যদি আমাদের পুরো পৃথিবীটাকে অনেকগুলো ছোট ছোট লেয়ারে ভাগ করি, তাহলে কি যেগুলো লেয়ারগুলো সামনের দিকে বা কাছাকাছি আছে তাদের জন্য বলের পরিমাণটা কম, আবার যেই লেয়ারগুলো দূরের দিকে আছে মানে এইগুলা, তাদের জন্য বলের পরিমাণটা কি, সরি মানে যে লেয়ারগুলো কাছাকাছি আছে সেখানে তো বল বেশি, আর যেগুলো দূরে আছে বল কম আছে না? তাহলে কাছের দিকের অংশে বল বেশি, দূরের দিকের অংশে বল কম। তাহলে কি তুমি প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা আলাদাভাবে হিসাব করতে হবে, যদি অ্যাকুরেট হিসাব করতে চাও? এবং এক্স্যাক্টলি সেটাই করা হয়, বাট এই সমস্যাটা থেকে প্রাথমিক স্তরে, মানে অন্তত তোমাদের এই অ্যামেচার লেভেলে এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আমরা ধরে নেই একদম সেন্টারে থেকে দূরত্ব। এতে হয় কি, এই দুই পাশের যে বেশি এবং কম তার মাঝখানে অ্যাভারেজ একটা দূরত্ব দিয়ে হিসাব হয়, এবং যার ফলে আর ওই প্রবলেমটা তৈরি হয় না। সো এই কারণে আসলে আমরা ঠিক সেন্টার থেকে ধরি। বুঝতে পারছো? বোঝা গেছে? আচ্ছা এখন মজার বিষয় হচ্ছে কি জানো, এই থিওরিটা শুধুমাত্র সুষম সাইজের অবজেক্টের ক্ষেত্রে খাটবে। যেমন এটা সুষম যদি গোলক হয় তাহলে তুমি সেন্টার থেকে ধরলে ক্যালকুলেশনটা ঠিক আছে, বাট ধরো একটা বস্তুর সাইজ হচ্ছে এরকম, তখন কিন্তু তুমি কোনো সেন্টার থেকে স্পেসিফিকলি ধরে অ্যাকচুয়ালি গ্র্যাভিটি মেজার করতে পারবা না, এবং তখনই সেখানে আমাদেরকে ক্যালকুলাসের সাহায্য নিতে হয়। ক্যালকুলাস হচ্ছে, ক্যালকুলাসের জনক হচ্ছে নিউটন, এবং ক্যালকুলাস ছাড়া আমরা কোনোদিনও ফিজিক্স চিন্তা করতে পারবো না, মানে কোনো ম্যাথমেটিক্যাল ইনিশিয়েশন করতে পারবো না। এবং ক্যালকুলাস হচ্ছে ম্যাথের একটা নতুন শাখা, যেটা তোমরা ইন্টারমিডিয়েট উঠলে ক্যালকুলাস প্রথম একটা বই পাবা, ক্যালকুলাস শিখতে হবে। তো যাই হোক, ওসব নিয়ে কথা বলে এখন লাভ নাই। আচ্ছা ক্যালকুলাস ছাড়া তো স্যার এখন ফিজিক্স চিন্তা করতেছি স্যার। ক্যালকুলাস ছাড়া ফিজিক্স চিন্তা করতেছো না, ক্যালকুলাস ছাড়া তুমি যে, তুমি তোমাকে যেসব জিনিস চিন্তা করানো হইতেছে, এখন তুমি যে জিনিসগুলো চিন্তা করতেছো সেই চিন্তাগুলো হচ্ছে ক্যালকুলাসের ফলাফল, তুমি ফলাফলটা দেখতেছো, কিভাবে কি জিনিসটা করা হয়েছে সেটা দেখতেছো না। বুঝতে পারছো? যেমন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত, বা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত বলো? 15 কোটি কিলোমিটার। এটা কেমনে মাপছে? এটা মাপছে কেমনে বলো? এটা কি পৃথিবী থেকে সূর্য পর্যন্ত একটা ফিতা ধরছে নাকি, ফিতা ধরে মাপছে না নাকি? ১৫ কোটি কিলোমিটার তোমরা এটা জানো, কিন্তু ক্যালকুলাস শিখো নাই। বুঝতে পারছো? এটার জন্য ক্যালকুলাস লাগছে। ক্যালকুলাস শুধুমাত্র অসম ধরনের বস্তুগুলোর ক্ষেত্রে গ্যাসার ইয়া হয়, বা যেখানে সাধারণ কোনো পরিমাপ করা যায় না ওইখানে স্যার? আমি যদি তোমাকে বলি হ্যাঁ, উত্তরটা আংশিক সত্য হবে, ঠিক আছে? উত্তরটা হবে কি, আংশিক সত্য, পুরোপুরি সত্য হবে না, কারণ এটা একটা ক্যালকুলাসের ছোট্ট একটা অ্যাপ্লাই মাত্র। ক্যালকুলাসের
মানে ই বিশাল, এটা রেঞ্জ বিশাল। তুমি যদি ইঞ্জিনিয়ারিং করতে চাও, তুমি রিসার্চ করতে চাও, ক্যালকুলাস না বুঝলে তুমি সায়েন্টিস্ট হতে পারবে না অ্যাট লিস্ট কোনোদিন। সায়েন্টিস্ট হতে হলে মানে ক্যালকুলাস বুঝতে হবে। বাবা বাবার ব্যাপারটা এরকমও না, ক্যালকুলাস বোঝা বুঝছো বুঝো মানে তুমি সায়েন্টিস্ট, ঠিক আছে? এটা জাস্ট ABCD তোমার রিসার্চ করার জন্য। মানে ফিজিক্সিস্ট যদি হইতে চাও, ক্যালকুলাসে হচ্ছে তোমার জন্য ABCD একদম মৌলিক, ক খ গ ঘ। তারপরে তো রিসার্চ অনেক অনেক দূরের বিষয়। আচ্ছা যাও, আজ আলোচনা বেশি হইতেছে, একটু করো, শেষ করো। এখানে লাইনগুলোর মধ্যে ছোটখাটো প্রশ্ন থাকবে আমি জানি, এই জন্যই পড়তে বসছি। তো দেখো, আসলে আমি এই জিনিসগুলো কাউকে পড়াই না সাধারণত, কারণ এগুলো পড়ানোর মতো কোনো টপিক আমি মনে করি না, কারণ এগুলো থিওরির বিষয়। তোমাদের অন্তত এই লেভেলে ডিপ আলোচনা করার প্রয়োজন নেই। যদি রিডিং করতে বলো, MCQ গুলার জন্য পড়তে বলি। বাট আজকে কেমনে কেমনে জানি এগুলো স্লাইডে তুলে রাখছিলাম, এই জন্য আলোচনা করলাম, এই জন্য গোছে আলোচনা হলো না। আচ্ছা পড়ো। গ্যালাক্সিগুলোর মধ্যে যে দূরত্ব, এটা আসলে তোমার এতই বেশি যে এটাকে নর্মালি আমাদের কিলোমিটারের হিসাবে প্রকাশ করা যায় না, বা মাইলের হিসাবে প্রকাশ করা যায় না। এতই দূরত্ব বেশি এদের মধ্যে, সেই দূরত্বগুলো বেশি করার জন্য আমাদের অনেক বিশাল বড় একটা একক তৈরি করা প্রয়োজন হয়, এবং সেটা হচ্ছে আলোক বর্ষ। তো এক আলোক বর্ষ মানে কি? এক আলোক বর্ষ মানে হচ্ছে যে একটা, সরি কি বলতেছি, আলো আলো এক বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেই পরিমাণ দূরত্বকে আমরা বলি এক আলোক বর্ষ। আলো এখন এক সেকেন্ডে কতটুকু দূরত্ব যায়? এটা একক মিটার, আলোক বর্ষ তো একক মিটার, ঠিক আছে? ৩৬৫ কত, ২৪ ইন্টু ৬০ ইন্টু ৬০ করলে যেই ফলাফলটা আসবে, ক্যালকুলেটর চাপো, ওইটুকু হচ্ছে এক আলোক বর্ষ, ঠিক আছে? আমাদের যে পৃথিবী থেকে নিকটবর্তী যে নক্ষত্রগুলো, তারা এরকম ২-৩,৫০০-৬০০ মিলিয়ন মিলিয়ন আলোক বর্ষ দূরে হয়, ঠিক আছে? যেমন খুব সম্ভবত, আমার এক্সাক্ট ফিগারটা খেয়াল নেই, আমাদের গ্যালাক্সির সবচেয়ে ক্লোজ যে গ্যালাক্সিটা অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, আমরা তো মিল্কি ওয়ে গ্যালাক্সি, অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির সাথে আমাদের দূরত্ব ৪ মিলিয়ন আলোক বর্ষ, খুব সম্ভবত ৪০ লক্ষ আলোক বর্ষ। ওগুলো কথা বলতে গেলে আসলে শেষ হবে না। আচ্ছা পড়া হয়েছে সবার? লামিয়া কি জয়েন করতে পারছো আলটিমেটলি? জি স্যার করলাম। আচ্ছা এর আগে তোমার রিকোয়েস্ট আমরা পাইনি আসলে। আচ্ছা মাফি, পড়া হয়েছে নির্ণয়, আদিবাল, লামিয়া, মৌনতা, শিফা? জি স্যার। আচ্ছা যা যা আজকে পড়লাম, আলোচনা করলাম, এগুলো আমাদের মেজর কিছু না, ঠিক আছে? এগুলো স্যার ছোট ছোট ইনফরমেশন, এগুলোকে মেজর পড়া ভাবার কোনো কিছু নাই। শুধু দাগায় দাগায় রাখো বইটা, মানে যেখানে এমসিকিউ আছে। আগামী দিন আমি তোমাদেরকে, আমি আজকে চাইছিলাম আজকে আসলে ইন্টারনেট প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র শেষ করব, কিন্তু সেটা করলাম না, অন্যদিকে চলে গেলাম। আমরা আগামী দিন হচ্ছে প্রথম সূত্র থেকে আমি আমার মতো করে আলোচনা করব। কয়টা বাজে? আছে অলমোস্ট ১০:৪০ বাজে। কারো কোনো প্রশ্ন থাকলে করো, যে কোনো প্রশ্ন, যা যা আলোচনা করলাম আজকে। কারো কোনো প্রশ্ন আছে? আরো কোনো প্রশ্ন আছে? নাই, ঠিক আছে। তোমরা যেটা কাজ করবে, তোমাদের আমি যে কাজটা দিব, তোমাদের যে চ্যাপ্টারের প্রথম ৩.১, হ্যাঁ, লেসন ৩.১ ওইটা একেবারে মানে মৌলিক বল পর্যন্ত প্রথম থেকে একদম পেজে, এই চ্যাপ্টারের একদম প্রথম থেকে রিডিং যেগুলো আছে একটু দেখবা যে কি বলছে বই, আমাদের কি বোঝানোর চেষ্টা করতেছে। তাহলে তোমার মধ্যে অনেক প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলো থাকলে আমাকে ক্লাসে করবা। নেক্সট দিন আমি বইয়ের সিকোয়েন্সার পড়াবো না, বইয়ের সিকোয়েন্সে পরের থেকে আজকে ধরা খাইছি, কারণ অগোছালো হবে লেখা। আমি আমার সিকোয়েন্সে তোমাদেরকে আগামী ক্লাস থেকে বাকি আমরা চ্যাপ্টারটা ফলো আপ করবো, ঠিক আছে?
তো আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ সবাইকে। আমরা আচ্ছা ভালো কথা একটা জিনিস, তোমরা কি কি বারে ক্লাস করতে যাবো? তো রবি মঙ্গল করতে ভালো হয় না, রবি বৃহস্পতি করলে ভালো হয়? হ্যালো স্যার, এখন রবি মঙ্গলই ভালো হয়। রবি মঙ্গল না, ঠিক আছে স্যার, রবি মঙ্গল। ওকে ওকে ঠিক আছে। সবার তো কারো তো কোনো অবজেকশন নেই আছে কি? এনিওয়ান? না স্যার। ঠিক আছে, আমরা রবি আর মঙ্গলবারে পড়ি। আচ্ছা আরেকটা বিষয়, সেটা হচ্ছে চ্যাপ্টার টু থেকে একটা এক্সাম দিলে ভালো হয় না? জি স্যার। আচ্ছা এখন সবাই একটা কাজ করবা, তোমরা গ্রুপে কয়জন আছো, যে কয়জন আছো সবাই শোনো, প্রত্যেকে একটা করে সিকিউ রেডি করবা। কয়টা করে? একটা করে সিকিউ রেডি করবা। এবং এইটা কোনো ভালো হয়, বেটার হয় যদি সরাসরি কোনো বই থেকে বা গাইড থেকে বা টেস্ট পেপার থেকে না হয়। মানে তোমরা কি পারবা না এখন চ্যাপ্টার টু থেকে নিজের মতো করে একটা সিকিউ প্রশ্ন তৈরি করতে? একটা প্রশ্ন তৈরি করতে পারবা সবাই? যদি বলি যে বানায় একটা প্রশ্ন দাও, পারবো তো? একটা সিকিউ, একটা সিকিউ প্রশ্ন, জাস্ট একটা সৃজনশীল প্রশ্ন, পারবো? জি স্যার ইনশাল্লাহ। তাহলে আমি বলি, সিস্টেমটা বলি, সবাই আগামী ক্লাসের আগে একটা নিজে সিকিউ বানাবা, ঠিক আছে? বানায় সেইটা আমাকে সবাই পার্সোনালি ইনবক্স করবা, গ্রুপে না। গ্রুপে কেউ আমাকে মানে গ্রুপে কেউ কোনো প্রশ্ন দিবে না, প্রত্যেকে একটা করে প্রশ্ন রেডি করবা। দল গ্রুপে মনে হয় তোমার কজন, 12 জন আছো, 12 জনে 12টাই প্রশ্ন করবা, বা যে কজন আছো প্রত্যেকের প্রশ্ন আমাকে পার্সোনাল ইনবক্স করবা। দেন আমি প্রত্যেকটা প্রশ্ন অ্যাড করে আমি একটা প্রশ্ন রেডি করবো, মানে সবার কোশ্চেন থাকবে ওই প্রশ্নটার ভিতরে আর কি। তো ওইভাবে আমি একটা তোমাদের, হ্যাঁ বলো স্যার, শুধু গ আর খ নাম্বারটা করবো? না না না, কমপ্লিট কমপ্লিট একটা সেট ক, হ্যাঁ কমপ্লিট একটা সেট কোশ্চেন করবা 10 মার্কের, ঠিক আছে? প্রত্যেকে করবা এবং করে কোথায় পাঠাবা আমাকে ইনবক্স করবা। এবং সবচেয়ে ভালো হয় ছবি না তুলে যদি টাইপ করে, মানে বাংলায় লিখে, মোবাইলে লেখাটা একটু টাফ আমি জানি, যদি কেউ পারো ভালো হয় একটু লিখে পাঠাবা, মানে একদম টাইপ করে আর কি। হ্যাঁ যদি না টাইপ করতে সমস্যা হয় ছবি তুলে পাঠাইলেও চলবে, প্যারা নাই। কিন্তু সবাই নিজের তো ক্রিয়েটিভিটি দেখাবা, কোনো গাইড থেকে বা ই থেকে হেল্প না নিলে সবচেয়ে ভালো। সবাই প্রশ্ন করো, দেন পরীক্ষাটা হবে সবার প্রশ্নের উপর, সবার পরীক্ষা হবে। আমার কথাটা বুঝতে পারছো সবাই? এখানে দুইটা জিনিস খেয়াল রাখবে, এখানে দুইটা জিনিস জাজমেন্ট করা হবে। একটা হচ্ছে তুমি আসলে ক্রিয়েটিভিটি কেমন, মানে তোমার চ্যাপ্টার টু বা টপিকগুলোর উপর থিংকিং ক্যাপাবিলিটি কেমন হয়েছে, অ্যান্ড বা তুমি এটাও বুঝতে পারবে তোমার বাকি যে ফ্রেন্ড সার্কেল বা মানে ইয়ে আছে, ক্লাসমেট আছে, তারা কিভাবে প্রশ্ন করে, এবং সবার এক কথায় সবারটার সাথে সবার জিনিস শেয়ার হবে। সো আমাকে সবাই আগামী ক্লাসের আগে ইনবক্স করবা একটা করে প্রশ্ন, আমি সেইগুলোকে সবগুলো একত্র করে এক সেট প্রশ্ন বানাবো এবং সেটার উপরে আমাদের একটা পরীক্ষা, পরীক্ষাটা আমি জানাই দিব, ঠিক আছে? সো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই মনে রেখো কি কি বললাম। আল্লাহ হাফেজ, গুড নাইট।